আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। তাদের মধ্যে আমাদের কলেজের অধ্যক্ষ শ্রী ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, ওনাকে অনেক অনেক স্বাগত। আমাদের কলেজের সহ অধ্যক্ষা ম্যাডাম শ্রীমতী রুকলিনা ব্যানার্জি, আপনাকেও স্বাগত। আর আছে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত। আজকের আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয়টি হলো অনলাইন ক্লাসেস ফর অ্যান্ড এগেনস্ট, অর্থাৎ অনলাইন মোডে যে পাঠ্যক্রমের পক্ষে এবং বিপক্ষে ছাত্রছাত্রীদের মতামত। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, করোনা পরিস্থিতির জন্য গত বছর থেকে আমাদের যাবতীয় পরীক্ষা, পাঠ্যক্রম, অ্যাডমিশন থেকে শুরু করে কলেজে যাবতীয় কাজ অনলাইন মোডেই এখন হচ্ছে, এবং সেই অনলাইন মোডের সাথে ছাত্রছাত্রীরা কতটা সড়গড় হতে পেরেছে, এই অনলাইন মোড তাদের জন্য কতটা সুবিধাজনক হয়েছে, কতটা অসুবিধাজনক হয়েছে, এই নিয়েই আজকের এই আলোচনা সভা। তো আমি এবার আমাদের ডিপার্টমেন্টের হেড শ্রীমতী সৃজনী রায় মহাশয়াকে অনুরোধ করব যে আপনি আজকের এই অনুষ্ঠানটার ইন্ট্রোডাক্টরি স্পিচটা একটু দিয়ে দিন। ওভার টু ইউ ম্যাম। ধন্যবাদ লতিকা। এখানে উপস্থিত মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, সহ অধ্যক্ষা শ্রীমতী রূপলীনা ব্যানার্জি মহাশয়া, আপনাদের দর্শন বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভ সন্ধ্যা। এবং আমার দর্শন বিভাগের যে অন্য দুজন অধ্যাপক অধ্যাপিকা, শ্রী তপনকান্তি বসু এবং শ্রীমতী লতিকা প্যাটেল, আপনাদেরকেও স্বাগত। আর আমার দর্শন বিভাগের সমস্ত ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা। আজকে মূলত যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যেটা সঞ্চালক প্রথমেই বলে দিয়েছেন যে অনলাইন ক্লাসেস ফর অ্যান্ড এগেনস্ট, তো এই বিতর্কের মানে বিতর্ক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমি মূলত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ দেখেছি, তাদের উৎসাহেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা আমরা আমাদের। এবং একটু বলে দিই যে আমাদের যে যেহেতু আমাদের দর্শন ঘরানায় আমরা যদি মানে হিন্দু সিস্টেম, সিস্টেম অফ লজিক যদি আমরা দেখি, তাহলে মূলত সেখানে আমরা ন্যায় দর্শনের যে আলোচনা, সেখানে আমরা দেখতে পাই যে ন্যায় দর্শনের যে 16টি পদার্থের কথা উল্লেখ আছে, 16টি তত্ত্বের যথাযথ জ্ঞান হলে আমাদের নিঃশ্রেয়স বা মুক্তি লাভ হয়, সেই বিষয়ে যে আলোকপাত করা হয়েছে, সেখানে যে তত্ত্ব রয়েছে 16টি তত্ত্বের মধ্যে, তার মধ্যে তর্ক, বাদ, জল্প, বিতণ্ডা এই 4টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলছি, কারণ তর্ক বলতে সাধারণত বোঝানো হয় যে সেটা এমন একটা প্রাকল্পিক যুক্তি যেখানে বিরুদ্ধ পক্ষের যে বক্তব্য তাকে প্রতিহত করে সমত প্রতিষ্ঠা করা হয়। একইভাবে বাদ, জল্প, বিতণ্ডা, আমরা জানি আমাদের দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা সবাই এর সঙ্গে পরিচিত, বাদের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে দুটো পক্ষ থাকে, একটি বাদী মানে যার মত প্রতিষ্ঠা একদল, মানে যে পক্ষে যে কথা বলছে সে বাদী, এবং তার বিরুদ্ধ মতটা হচ্ছে প্রতিবাদী। তো সেক্ষেত্রে লক্ষ্যটা থাকে মূলত প্রতিবাদীর বক্তব্যকে, তার মিথ্যাত্বকে প্রতিপাদন করে সত্যকে লাভ করা, সত্য লাভ করাটাই সেখানে উদ্দেশ্য থাকে। আর জল্প আর বিতণ্ডার ক্ষেত্রে থাকে যে জল্পের ক্ষেত্রে সত্য লাভ করাটা উদ্দেশ্য থাকে না, সেখানে মূলত মানে বিরুদ্ধ পক্ষের মতকে প্রতিহত করে জয়লাভ করাটাই সেখানে উদ্দেশ্য থাকে, জয়লাভ করাটাই সেখানে মূল লক্ষ্য। আর বিতণ্ডার ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে সত্য লাভটা উদ্দেশ্য থাকে না বা জয়লাভ করাটা উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র বিরুদ্ধ পক্ষের মতটাকে খণ্ডন করাটাই সেখানে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তো জল্প আর বিতণ্ডার প্রসঙ্গকে যদি আমরা বাদ দিই, তাহলে বাদের প্রসঙ্গ যা কিনা মূলত প্রমাণ এবং তর্কের দ্বারা পরিচালিত, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই আজকের ডিবেট মূলত সেই ন্যায় বৈষয়িক দর্শনের যে বাদের যে সিস্টেম তাকেই অনুকরণ করছি আমরা। এবং সেই মতন আজকের যে আলোচনা, আমাদের ফোর্থ সেমিস্টারের ছাত্রী বাংলা অনার্স তুলিকা দে, তারই প্রথম প্রস্তাব ছিল যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, এবং সেই উদ্দেশ্যে আমাদের ছাত্রছাত্রীরা তারা ভীষণভাবে সচেষ্ট হয়েছে এবং তারা নিজেদের মধ্যে গ্রুপ ক্রিয়েট করে প্রতিনিয়ত তারা আলোচনা বজায় রেখেছে। তাই তাদের সকলের উদ্দেশ্যে আমরা মানে তাদের বক্তব্য শোনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।
এবং অবশ্যই যে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সেই আনুষ্ঠানিক যে সূচনা, সেই সূচনা পর্বের জায়গায় আমি আমাদের মহাবিদ্যালয়ের যিনি যার হাত ধরে সমস্ত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে, সেই উন্নয়নের কাণ্ডারি ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, তাকে অনুরোধ করব, স্যার আপনি আপনার ওয়েলকাম অ্যাড্রেস দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করুন, স্যার প্লিজ। ধন্যবাদ দর্শন বিভাগকে এই সান্ধ্যকালীন সভায়, আন্তর্জাতিক সভায় উপস্থিত সকল সদস্যদের, সকল প্রতিযোগীদের, শ্রোতাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, আইকিউএসি কোঅর্ডিনেটর, দর্শন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের সকলের শ্রদ্ধেয় তপন বাবু, এবং আজকে যাদের বক্তব্য দিয়ে, যাদের বাদ দিয়ে ফিলোসফি ম্যাডামের স্থানুসারে, যাদের বাদ দিয়ে আমরা এই সান্ধ্যকালীন সভাটা সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ হব, তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি খুব প্রাসঙ্গিক বিষয় একটা চয়ন করা হয়েছে, অনলাইন যে শিক্ষা পদ্ধতি এখন চলছে, টিচিং লার্নিং মোড, তার পক্ষে বিপক্ষে কতটা ভালো কতটা খারাপ, এর ভুক্তভোগী ছাত্ররাই বেশিরভাগ, মানে যদি কিছু ফল ভোগ করা হয়ে থাকে, সে কুফল হোক কি সুফল হোক, তা সম্পূর্ণটাই ছাত্রদেরই প্রাপ্য, বা তারাই পেয়েছে বুঝেছে, যে মানসিকতা নিয়ে, যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, বা যে ঘরানায় যে পদ্ধতিতে পড়াশোনা করা পড়াশোনা হয় বলে এতদিন দেখে এসেছে, তার সম্পূর্ণ আমরা হয়তো সেইটা শুনেছিলাম 100 বছর আগে, 1920-21 সালে এরকম হয়েছিল, এখানে ওই স্প্যানিশ ফ্লু, সেখানে এরকম সবকিছু লকডাউন হয়েছিল, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে 100 বছর আমরা হয়েছিল সেই ইতিহাস ঘাঁটা সময় নেই, বা সেই ইতিহাস নিয়ে আমাদের কোনো আলোচনা করার কোনো প্রয়োজন নেই, সময় হচ্ছে, ফলে একটা ঘরানা, একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা মোড়ে আমরা ছিলাম, হঠাৎ করে এরকম একটা বাড়িতে বসে পড়াশোনা হচ্ছে, মোবাইল নিয়ে বসে থাকতে হচ্ছে, যে মোবাইল ধরতে আমাদের বাড়িতে বাচ্চাদের আমরা বারবার, এবং সবকিছু এর আগে তো 2020 মার্চ মাসের আগে আমাদের যত সাইকোলজিস্ট ছিলেন, মনস্তত্ত্ববিদরা ছিলেন, বলতেন বাচ্চাদের বা যারা এইরকম ইয়ে আছে ছাত্রছাত্রী, তাদের হাতে সবসময় মোবাইল থাকলে বা সবসময় টিভি থাকলে পড়াশোনায় ক্ষতি হয়, এবং একটি রাজ্যে একজন প্রশাসনিক প্রধান একজন বলে দিয়েছিলেন সেখানে যে মোবাইল যদি ওই মেয়েদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে তারা বিভিন্ন রকম অন্য কাজ করছে, মানে মোবাইল নিয়ে গল্প করছে, সময় নষ্ট করছে, ইয়ে করছে, যাই হোক বিভিন্ন রকম প্রসঙ্গ সেখানে বিতর্কিত প্রসঙ্গ তোলা হয়েছিল। আজকে কিন্তু সবাই উৎসাহিত করছে আমাদের আমাদের বাচ্চাদের, আমাদের পরবর্তী প্রজন্মদের মোবাইল ধরে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা, ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে। এটা কেমন একটা হয়ে গেল না, যে আমরা ভাবছিলাম একটা, আমরা উপদেশ দিচ্ছিলাম একটা, সমস্ত মনস্তত্ত্ববিদরা তাই বলেছেন, বলে এসেছেন এতদিন ধরে, হঠাৎ করে একটা প্যারাডিগম শিফটিং, যে এখন মোবাইল ছাড়া, টিভি ছাড়া, কম্পিউটার ছাড়া, ল্যাপটপ ছাড়া পড়াশোনাই হয় না, এতে কি সবকিছু আমরা যে ক্লাসরুম টিচিং এ ফেস টু ফেস টিচিং এর যে সুফল, যে ফেস রিডিং করে আমি ছাত্রদের, শিক্ষকের সব থেকে একটা প্রাপ্তি হয়, মাইনে দরম মাইনে পাচ্ছে, চাকরি করছে, সেটা তো আলাদা, তা সবাই আমরা কাজ পরিবার প্রতিপালন করতে গেলে টাকা পয়সার দরকার আছে, কিন্তু টিচারদের যে বাড়তি একটা প্রাপ্তি থাকে, ছাত্রদের কাছ থেকে যে বাড়তি প্রাপ্তি, সেটা হচ্ছে তৃপ্তি, আনন্দ, সন্তুষ্টি, সেটা কি টিচাররা পাচ্ছেন, ছাত্ররা কি পাচ্ছে, তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সামনাসামনি না থেকে ভার্চুয়াল মোডে তারা থাকছেন, বলছেন, পড়াচ্ছেন, তারা কি সেই তৃপ্তি পাচ্ছে, হয়তো তারা নোটস পেয়ে যাচ্ছে, হয়তো তারা স্যার ম্যামদের কথা শুনতে পারছে, হয়তো তারা
তাদের প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষক ছাত্রদের মধ্যে যে অনাবিল সম্পর্ক, যে একটা কি বলবো গভীর একটা সম্পর্ক থাকে, সেটা কি সম্ভব হচ্ছে এরকম ভার্চুয়াল মোডে? আমাদের প্রতিযোগীরা নিশ্চয়ই আজকে এই ব্যাপারে কিছু কথা বলবে, তারা কিন্তু সব থেকে একটি বিষয় হচ্ছে, কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে যদ্দুর মনে পড়ছে, আমি এক্সাক্ট ওই মেমোরান্ডমটা কোট করতে পারছি, ইউজিসি বলে দিয়ে যে এর পরেও আমাদের স্বাভাবিক হয়ে যায় 40% ক্লাস কিন্তু অনলাইন মোডে রাখতেই হবে, 60% অফলাইন মোডে। ইউজিসি মানে বাজার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ, তারা অনেক কিছু ভেবে চিন্তে গবেষণা করে, অনেক যারা এই ব্যাপারে প্রফেশনাল তাদের সঙ্গে পরামর্শ করে এরকম সব সিদ্ধান্ত নিয়ে থাকে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে। তারা বলে দিয়েছেন যে তারা 40% ক্লাস এবার অনলাইনে নিতে হবে, 60% অফলাইনে নিতে হবে। তাদের একটা স্বয়ং প্ল্যাটফর্ম আছে, ওই স্বয়ং প্ল্যাটফর্ম দিয়েই তাদেরকে মানে ছাত্রদের ক্লাস করতে হবে, এবং মুক আছে, ওপেন অনলাইন ক্লাসেস আছে, এই সমস্ত মাধ্যম দিয়ে তাদেরকে ক্লাস করতে হবে, অনলাইন ক্লাস করতে হবে। সেইটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন বিদ্যুৎ সমাজে, মানে আমাদের শিক্ষক সমাজে, যে অনলাইন ক্লাস দিয়ে সেই আমাদের ছাত্রদের যে মূল সমস্যা আছে সেটা কি সমাধান করা যাবে, অনলাইনে কি সবকিছু পাওয়া যাবে। যাই হোক, বিতর্ক চলছে, এখনো চলছে, করোনার তো শেষ হয়নি, ফলে করোনা থাকা শেষ অফলাইন ক্লাস শুরু হলে অফলাইন ফিজিক্যালি আমরা কলেজ যেতে পারলে তখন ইউনিভার্সিটি ইউজিসি এই নিয়মটাকে অব্যাহত রাখে, কার্যকর করে রাখে, তাহলে হয়তো অনেক দূর যাবে, কতটা মানা যাবে কতটা মানা যাবে না। এর নিশ্চয়ই তো অনেক কুফল আছে, এর সঙ্গে আরো অনেক সুফল আছে। যাই হোক, আমি কিছু বলতে চাইছি না, কারণ আজকে যে বাদের আয়োজন করা হয়েছে, বাদ ও জল্প বিতন্ডা, তাহলে ম্যাডাম যেটা তর্কের ভাগ গুলো বললেন সেটা দিয়ে তো ছাত্ররা আলোচনা করবে, তারা নিশ্চয়ই তাদের মতামত, তাদের আমি একটু চাইবো সুচিন্তিত মতামত। আমরা কিছুদিন আগে ওই গত জানুয়ারি ফেব্রুয়ারি সম্ভবত, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আমরা একটা ফিডব্যাক নিয়েছিলাম ছাত্রদের কাছ থেকে অনলাইন এই যে ক্লাস নিয়ে, তার অভিমত ছিল, তারা এক ধরনের অভিমত দিয়েছিল, এবং আজকে সেটা অভিমত কৃষ্ণ আকার দিয়েছিল। আজকে কিন্তু দেবে যুক্তি সহকারে বলবে যে ভালো কি খারাপ, সেই যুক্তিগুলো রেকর্ডিং থাকবে, ভবিষ্যতে আমাদের কলেজের অ্যার্কাইভে রাখা হবে, আমরা ঘরে ভবিষ্যতে কলেজে এটাকে কাজে লাগাবো, ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, যে কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, কোনো বাইরে কোনো লোকজন আমাদের কলেজে যখন আসবে বা ন্যাক যখন আসবে, আমাদের ছাত্রদের সুচিন্তিত মতামত আমরা তাদের সামনে তুলে ধরতে পারবো, ধন্যবাদ। জানি না থাকতে পারবো কিনা, কারণ এখন দু তিন দিনের মধ্যে পরীক্ষা শুরু, ওয়ান প্লাস মোড়ে আমি হয়তো করে যেতে পারি, চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়কে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় সহ অধ্যক্ষ শ্রীমতী রূপলীনা ব্যানার্জি, ওনার একটি বিশেষ অ্যাসাইনমেন্টে উনি ব্যস্ত হয়ে পড়েছেন, সে কারণে উনি আমাদের সঙ্গে থাকা সত্ত্বেও এই মুহূর্তে আমাদের সাথে প্রত্যক্ষভাবে কোনো বক্তব্যের মধ্যে উনি আসতে পাচ্ছেন না, উনি জানিয়েছেন ব্যক্তিগতভাবে, তবু উনি এত ব্যস্ততার মধ্যেও উৎসাহ সহকারে এই অনুষ্ঠানে রয়েছেন। ওনাকে বিভাগের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আর আমাদের মধ্যে আরো একজন উপস্থিত হয়েছেন, আইকিউএসই কোঅর্ডিনেটর ডক্টর আতা মল্লিক।
আমি ম্যাডামকে অনুরোধ করব যে আমাদের ম্যাডাম যেন আমাদের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদেরকে তার যে বক্তব্যের মাধ্যমে, তার যে সুচিন্তিত মতামত, তার মাধ্যমে তাদের যে আজকের বিতর্ক সভা তাতে উৎসাহিত করবার জন্য যেন ম্যাডাম তাদেরকে কিছু বলেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। ডক্টর আতা মল্লিক। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং প্রিন্সিপাল স্যার, গুড ইভিনিং ভাইস প্রিন্সিপাল ম্যাম, গুড ইভিনিং স্টুডেন্ট অ্যান্ড গুড ইভিনিং ফিলোসফি ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, গুড ইভিনিং এভরি ওয়ান অ্যান্ড ওভারঅল মাই ডিয়ার স্টুডেন্টস। আমার একটা আজকে ভীষণ প্রবলেম হচ্ছে, আমার ভীষণ নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। আমি আমিও জানি না আমি কতক্ষণ থাকতে পারবো বা আমার ভয়েস ঠিকঠাক পৌঁছচ্ছে কি না। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা তবুও যাচ্ছে দিদি। তবুও আমি আজকের যে অনুষ্ঠানের যে আয়োজক ফিলোসফি ডিপার্টমেন্ট, তাদের ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এগুলোতে এই ডিবেটে অংশ নিয়েছো বা শুনছো, শুনবার জন্যে যারা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং ফিলোসফি ডিপার্টমেন্ট যে ডিবেটের জন্য একটা কি বলবো, ইটস আ বার্নিং টপিক, ইউ নো, এই এইটা একটা এই মুহূর্তে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় বা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বেরই একটা প্রশ্ন যে অনলাইনে আর কতদিন, কারণ উই হ্যাভ অলরেডি ক্রসড 1.5 ইয়ার। এরকম ভাবে আমরা অনলাইনে পড়াতে অভ্যস্ত ছিলাম না, অন্তত আমাদের পশ্চিমবঙ্গে যখন মার্চের 16 তারিখে থেকে যখন ক্লাস বন্ধ হওয়ার নোটিস 14ই মার্চ 2020-তে আমরা পেয়েছিলাম, আমার স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছিল, আমি উইকলি এক্সাম নিয়ে থাকি, নিয়ে তখন নিতাম আমি ওদের রিটেন এক্সাম, তো সেদিন শনিবার ছিল, তো ছাত্রছাত্রীদের বললাম, তো আমার অনার্সের স্টুডেন্টরা ছিল, তো তারা বলেছিল, বাবা ম্যাডাম আবার 15 দিন আপনাদের সঙ্গে আপনার সাথে দেখা হবে না, মানে প্রথম চোটে না 15 দিন একটা বিরতি ঘোষণা করা হয়েছিল যে করোনা প্যান্ডেমিকের জন্য, তো 15 দিন আপনার সঙ্গে দেখা হবে না। তা আমি বলেছিলাম, দাঁড়া তো কি না কি বলছে, এটা আবার হয় নাকি, মানে হয় নাকি আমি এই জন্য বলেছিলাম, সত্যি আমার দাদু, আমার বাবা, আমার মাসিরা, হ্যাঁ কিছুদিন পর্যন্ত আমার মা, এরা সকলেই চাকরি করতেন, তা চাকরি জীবনে যে এইরকম করে মানে ঘরে বসে কাজ করতে হয়, এ আমরা আমার মানে আমার তো আমি যে জেনারেশনের কথা বলছি, আমার আগের জেনারেশন, তারা আমরা কোনোদিন এটা ভাবিনি যে না এইরকম করে ঘরে বসে বসেও কাজ করা যায়। তারপর দেখলাম ঠিক আছে, আমার হাজবেন্ডকে বললাম যে এরকম বলছে কি সত্যি নাকি, তো বলে হ্যাঁ এরকম তো সত্যি। আমি ঘরে আসতে আসতে আরো 3 ঘন্টা পেরিয়ে গেছে যখন কলেজ থেকে বাড়ি ফিরলাম, তা আমার হাজবেন্ড আমাদের বলছেন যে হ্যাঁ তোমাদের তো টিচিং ঘরে বসে বোধহয় করালে হবে, আমাদের তো ওরকম নয় যে যেতে হবে, মানে আমাদের তো করোনা হোক আর যাই হোক তো যেতেই হবে, ফিনান্স ডিপার্টমেন্ট আমাদের কি এরকম ঘরে বসে হয়। ওমা, তারপরে তো তারাও যখন অবস্থার সম্মুখীন হলো, তো দেখা যাচ্ছে রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের যিনি, তিনিও ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, তো এই রকম আমরা কখনো ভাবিনি যেরকমটা হবে, এবং হবেও যে ওই 15 দিনের গ্যাপটা আমার ছাত্ররা বলেছিল এতদিন আপনার সাথে দেখা হবে না, তা সেটা যে 15 দিনটা যে এইরকম হারে 1.5 বছর হয়ে যাবে আমরা কেউ ভাবিনি। তো এটা আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে এটা টিচারদেরও বা কত ভালো লাগছে সেটা, এটাও একটা প্রশ্ন, স্টুডেন্টদের কতটা ভালো লাগছে এটা একটা প্রশ্ন। হ্যাঁ অবশ্যই, এটা সত্যি একটা বিগ কোয়েশ্চেন যে পড়ানোটা কতটা সাবলীল হচ্ছে, মানে আমার টিচারের মানে টিচারদের তরফ থেকে বলছি কতটা সাবলীল হচ্ছে। আমার মনে হচ্ছে, আমি যদি বলি যে আমার মনে হচ্ছে আমি ঠিক সাবলীল হচ্ছে না, মানে আমি ক্লাসে যেমন ছাত্রছাত্রীর মুখ দেখে বলতাম যে পড়াতাম বা একটা বলতে গিয়ে অনেকক্ষণ উদাহরণ দিতাম, এটা ওই এটা ওই সেটা ওই, বা তাদের ওপিনিয়ন জানতে চাইতাম, আজকে না অনেকটা মেকানিক্যাল হয়ে গেছি,
মেকানিক্যাল হয়ে গেছি ইন দ্য সেন্স যে কি বলবো, মানে ওই নেটওয়ার্ক ছেলে মেয়েদের শেষ হচ্ছে, আমার নেটওয়ার্ক শেষ হয়ে যায়, মানে একটা ব্যাপার আছে, কারণ আমার পরের ক্লাসে আবার ছেলে মেয়েরা জয়েন করবে, তো একটু মেকানিক্যাল ব্যাপার হয়ে গেছে ছাত্র শিক্ষক সম্পর্কটা, টেকনিক্যাল একটা জায়গায় চলে এসেছি। তো সরাসরি পড়িয়ে যে মজা, সেই জায়গাটা মনে হয় আমরাও মিস করছি, ছাত্ররাও মিস করছে। তো তা সত্ত্বেও যেখানে তৃতীয় ঢেউ আসার কথা হচ্ছে বিশ্বজুড়ে, যেখানে অলরেডি ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে এখনই থার্ড ওয়েভ এসে গেছে, ইউএসএর পার্টস অফ ইউএসএতে থার্ড ওয়েভ চলছে, সেখানে আমাদের থার্ড ওয়েভে ইভেন এটাও বলা হচ্ছে কি যে আরো অনেক বেশি আক্রান্ত হবে ইয়াং জেনারেশনস। তো সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ডাক বাবা আমার একটু সন্তুষ্ট কম হই পড়িয়ে, তার চেয়ে বরং ছেলে মেয়েরা সুস্থ থাকুক। তো এখন এটা না একটা এমন বিতর্কের বিষয়, আর ঠিক এত সুন্দর একটা বিষয় নিয়ে ফিলোসফি ডিপার্টমেন্ট একটা ডিবেট রেখেছে, তো আই এম ইগারলি ওয়েটিং ফর দ্য ইভেন্ট দ্যাট লাস্ট 2-3 ডেজ। তো আই এম ইগারলি ওয়েটিং টু হিয়ার ইউ স্টুডেন্টস, আমি খুব আগ্রহ সহকারে বসে আছি যে তোমরা কি বলো, তোমাদের বক্তব্যটা কি, এটা এরম একটা প্ল্যাটফর্মে তোমাদের বক্তব্যটা সঠিক যেন হয়, যেন মেকানিক্যাল না হয়। তো আমি ফিলোসফি ডিপার্টমেন্টকে আবারও অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটি টপিক বেছে নেওয়ার জন্যে, আর ছাত্রছাত্রী যারা ডিবেটে পার্টিসিপেট করবে তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা, আর যারা শুনছো তাদেরকেও শুভেচ্ছা, কারণ শ্রোতাটা কিন্তু না থাকলে বক্তার বক্তব্যের কোনো মূল্য থাকে না, শ্রোতাদেরও কিন্তু একটা ভূমিকা থাকে, তাই শ্রোতারা খুব সুন্দর হয়ে ভালো ছেলে মেয়ে হয়ে শোনো, আমরাও শুনছি। থ্যাংক ইউ ফিলসফি ডিপার্টমেন্ট, ম্যাডাম সৃজনী ম্যাম, ইটস ওভার টু ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করবার জন্য, ধন্যবাদ জানাই আপনাকেও। আমি এবার অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঞ্চালক শ্রীমতী লতিকা প্যাটেলকে অনুরোধ করছি। লতিকা, অসংখ্য ধন্যবাদ আতাদিকে। আমরা এবার আমাদের আজকের এই আলোচনা সভার মূল পর্বে চলে যাই, বিতর্ক সভার। আমাদের এই বিতর্ক সভার দুটো রাউন্ড আছে। প্রথম রাউন্ডে আমরা আমাদের যত পার্টিসিপেন্টস আছে সবার বক্তব্য শুনবো, এবং সবাইকে 2 মিনিট করে সময় দেওয়া হবে, সেই 2 মিনিটের মধ্যে তারা তাদের বক্তব্য আমাদের সামনে পরিবেশন করবে, এবং তার পরের রাউন্ডে তারা একে অপরের যুক্তিকে খণ্ডন করতে পারবে, এবং সেই হিসাবে তারা তাদের মতামত দেবে, মানে একে অপরের যুক্তির বিরুদ্ধে মতামত আর কি। তো এইভাবে আমরা আমাদের আজকে প্রোগ্রামটাকে শিডিউল করেছি। তো আমি প্রথম রাউন্ডে প্রবেশ করি। তো আজকের এই আলোচনা সবার মূল বিষয়টা অনলাইন মোডে পাঠ্যক্রমের সপক্ষে এবং বিপক্ষে আলোচনা। তো আমি আমাদের আজকের যে পক্ষে যারা বলছে তার মধ্যে জয়দীপকে প্রথমে বলবো, তুমি তোমার বক্তব্য দেখো, 2 মিনিট সময় পাবে সবাই, তো সেই হিসাবে শুরু করো। শুভ সন্ধ্যা, আমি জয়দীপ হালদার, দর্শন বিভাগের ছাত্র। এই বিতর্ক সভায় আমাদের কলেজের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, উপাধ্যক্ষ রুকলিনা ব্যানার্জি মহাশয়া, সমন্বয়কারী IQAC ডক্টর আতা মল্লিক মহাশয়া, সকল অধ্যাপক অধ্যাপিকাকে আমার আন্তরিক প্রণাম জানাই। এই বিতর্ক সভায় অংশগ্রহণ করানোর জন্য আমাদের ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যে ব্যাপারে আলোচনাতে আসতে চাই সেটি অনলাইন ক্লাসে কিছু সুবিধাজনক দিকগুলি তুলে ধরা। একটা সিনসিয়ার স্টুডেন্ট অবশ্যই অনলাইন ক্লাসের সুবিধাজনক দিকগুলি খুঁজে পাবে। অনলাইন ক্লাসের সর্বপ্রথম যে বেনিফিটটি আমরা দেখতে পাই সেটা হলো লেস ট্রান্সপোর্টেশন টাইম অ্যান্ড কস্ট, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের যেতে গেলে অবশ্য যাতায়াতের জন্য কিছু অর্থ বা সময়ের প্রয়োজন হয়, অনলাইনে এটি অতি নগণ্য। এছাড়াও প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল বাজার থেকে হার্ড কপি কিনতে গেলেও একটা খরচের প্রয়োজন হয়।
সেটি যে কোনো ওপেন সোর্স ওয়েবসাইট থেকে ফ্রি অফ কস্টে সংগ্রহ করতে পারি। অ্যাকাডেমিক কোর্সে করার সময় টিউশনের প্রয়োজন হয়, সেটি সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নাও হতে পারে। বিকল্পস্বরূপ অনলাইনে ইউটিউবে অনেক সংস্থা, অনেক অনেক ফ্রি চ্যানেল আছে, সেখান থেকে আমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলি প্রোভাইড করে সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। অতঃপর আমরা দেখেছি যে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট কমিশন এর বক্তব্য অনুযায়ী সমগ্র এডুকেশনাল স্ট্রাকচারের 60% অফলাইনের সাথে সাথে 40% অনলাইন কোর্সের করানোর সপক্ষে দৃষ্টিমূলক যুক্তি দেখাচ্ছে। আমাদের উচিত এই সমস্ত দিকগুলি বিবেচনা করে এডুকেশনাল সেমিস্টার সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এই বলে আমার সংক্ষিপ্ত মতবাদ এখানে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো জয়দীপ 2 মিনিটের মধ্যেই তার বক্তব্য সম্পূর্ণ করেছে। এরপরে আমি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষের যে পার্টিসিপেন্টস প্রীতিকে বলবো, তুমি তোমার বক্তব্য রাখো। প্রীতি, হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রীতি, প্রীতি কোথায়? প্রীতি আছে? হ্যাঁ আছে তো। প্রীতি তরফদার, প্রীতি তরফদার, তুমি কি শুনতে পাচ্ছ? প্রীতি তুমি হেডফোনটা খুলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বিপক্ষের যে দ্বিতীয় বক্তা, আমি ময়নাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার বক্তব্য রাখো আমাদের সামনে। ময়না, ময়না বিশ্বাস। শুভ সন্ধ্যা, আমি ময়না বিশ্বাস। আমার ডিপার্টমেন্টের সমস্ত স্যার ম্যাম এবং প্রিন্সিপাল মহাশয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম। আমি আমার বক্তব্য রাখছি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বাক্সে বোকা বাক্সে বন্দি। মাননীয় স্পিকার, পৃথিবীটা আজ ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সে নয়, পৃথিবীটা আজ স্যাটেলাইট আর কেবলের হাতেও নয়, পৃথিবীটা আজ আমাদের হাতে রাখা 6 ইঞ্চি মোবাইল ফোনের মধ্যে বন্দি। মাননীয় স্পিকার, আমরা স্বীকার করছি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অনেক ভালো দিক রয়েছে, তা হয়তো খারাপ দিকের চেয়ে অনেক বেশি। কিন্তু মাননীয় স্পিকার, আজকের বিতর্ক সেই জায়গায় নয়। আজকের বিতর্কটি হলো সেই জায়গায় যে আমরা সবাই অনলাইন ক্লাসের সাথে হয়তো এই প্রথমবার যুক্ত, এবং এটা হয়তো এই কোভিড-19 পরিস্থিতিতেই বাধ্যকতা। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে মান্থলি যে আমাদের একটা প্যাকেজ অনলাইন ক্লাস করার জন্য আমাদের 1 মাসে মিনিমাম 200 টাকার প্যাকেজ রিচার্জ করতে হচ্ছে, না হলে কিন্তু এই অনলাইন ক্লাসটা সম্ভব হচ্ছে না। সেই দিক থেকে আমরা বলবো, আমরা এখন এনাফ ম্যাচুয়ার, সুতরাং নিজের ফ্যামিলির পরিস্থিতির কথা ভেবে সবসময় ফ্যামিলিকে এটা ফোর্স করতে পারি না যে আমার টাকাটা দিতে হবে। এই ক্ষেত্রে তার ফ্যামিলির পরিস্থিতিটা দেখা দরকার, এবং সে যদি টিউশন করেও নিজের স্টাডি খরচ চালাচ্ছেন, সেটাও কিন্তু এখন এই পরিস্থিতিতে পসিবল হচ্ছে না। সুতরাং এটা একটা অসুবিধা অনেকের ক্ষেত্রে। তৃতীয়ত, আমরা অনলাইন ক্লাস করছি যারা, তাদের পোর্টাল চেক করলে দেখা যাচ্ছে যে যারা কন্টিনিউয়াসলি ক্লাস করে যাচ্ছে টাইম টু টাইম, তাদের অ্যাটেন্ডেন্সে পার্সেন্টেজ কম, এবং যারা কোনো ক্লাস করছে না, হয়তো 2-1টা ক্লাস করছে, তাদের পার্সেন্টেজ বেশি। সুতরাং কি আমার তো একবারও মনে হয় না অনলাইনে কোনো সুবিধা পাচ্ছি। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ ময়নাকে।
এবার আমি আমাদের আজকের এই বিতর্ক সভার পক্ষে বলার জন্য পঙ্কজকে রিকোয়েস্ট করছি। পঙ্কজ, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। আমার নাম পঙ্কজ চক্রবর্তী, 6 সেমিস্টারের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার মহাশয় ও ভাইস প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম মহাশয়া, সিরিপ্লিনা ম্যাডাম মহাশয়া, আর আইকিউ ইসি কোঅর্ডিনেটর ডক্টর আতা মল্লিক ম্যাডাম মহাশয়া, ও আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে আমার বিনম্র প্রণাম, ও আমার সহপাঠী ভাই বোনদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি এই বিতর্ক সভার পক্ষে কিছু আমি কথা বলতে চাই। আমার বিষয়টি হচ্ছে যে ছাত্রছাত্রী ও শিক্ষকের সম্পর্ক অনলাইন ক্লাসের দ্বারা, যে আমরা ছাত্রছাত্রী শিক্ষকের যে সম্পর্কটা গড়ে ওঠে, যে নির্দ্বিধায় আমরা স্যারের সাথে আমাদের আলাপ আলোচনা করতে পারছি, যে এই প্যান্ডামিক সিচুয়েশনে যেটা আমাদের কলেজে মানে যে কলেজে গিয়ে যেটা হয়ে উঠছে না, সেটা আমরা হচ্ছে অনলাইন ক্লাসের মাধ্যমে করতে পারছি। তাছাড়া মানে হচ্ছে যেটা হচ্ছে অনলাইন ক্লাসের মাধ্যমে হচ্ছে মানে যে স্যারদের সাথে অ্যাটাচমেন্ট, যেটা হচ্ছে অফলাইনে যদি কোনো সময় স্যার কলেজে না আসেন, তার সাথে আমরা সে সময় মানে যোগাযোগ করতে পারছি না, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে স্যারের সাথে আমরা কোনো আমাদের কোনো কিছু দরকার হলে সাথে সাথে আমরা মানে হচ্ছে মোবাইলের সাহায্যে স্যারের সাথে আলাপ আলোচনা করে সেই নোটসটা সাথে সাথে আমরা স্যারের কাছ থেকে কারেক্ট মানে নিতে পারছি। এছাড়াও হচ্ছে যখন অনলাইন ক্লাস হচ্ছে, সেই ক্লাসের হচ্ছে রেকর্ডিং করে রাখা, সেই রেকর্ডিংটা পুনরায় আমরা রিমাইন্ড করে দেখে আমরা এখান থেকে কিছু মানে যে শিক্ষা মানে যে আরো কিছু মানে যে জ্ঞান উপলব্ধি করতে পারছি। এটুকুনি আমার বিষয় বলার বিষয়। ধন্যবাদ পঙ্কজকে। এবার আমি আজকের এই বিতর্ক সভার বিপক্ষে বক্তব্য রাখার জন্য সৌমেনকে বলবো। সৌমেন, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। সৌমেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দুধের স্বাদ যেমন ঘোলে মেটানো সম্ভব নয়, ঠিক তেমনি করে শ্রেণীকক্ষের পাঠদানের সুযোগ সুবিধার সঙ্গে অনলাইন ক্লাসের সুবিধা মিল করলে অনলাইন ক্লাস থিতিয়ে তলানিতে পড়ে থাকবে। আজকের শুভ সন্ধ্যায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং উপস্থিত সুধী, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে, আজকের বিতর্কের বিষয়বস্তু অনলাইন ক্লাস। আমি বিষয়ের পক্ষে বিপক্ষে অবস্থান করছি। আমি বেশি কিছু বলবো না, আমি 2-3টি পয়েন্ট সংজ্ঞায়িত করব। আমার প্রথম পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবস্থা একদমই নবীন। করোনাকালীন সময়ের আগে কিন্তু এই ব্যবস্থা ছিলই না বললে আমরা মনে করি, যার কারণে ছাত্রছাত্রীদের যেমন চরম পর্যায়ের অসুবিধা হচ্ছে, ঠিক তেমনি করে শিক্ষক শিক্ষকী শিক্ষকদেরও বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একজন ছাত্র যেমন এই প্ল্যাটফর্মে কখনো লেখাপড়া করেনি, অন্যদিকে একজন শিক্ষকও অনলাইন ব্যবস্থার শিক্ষা নিয়ে শিক্ষকতার কর্মে লিপ্ত হননি, তাই সেই ঘাটতি কখনো পূরণ হয় না, থেকেই যায়। মাননীয় স্পিকার, অনলাইন ক্লাসে ব্ল্যাকবোর্ডের এবং চকের ব্যবস্থা নেই বললেই চলে। মাননীয় স্পিকার, একজন শিক্ষক বোর্ডের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মুখ দেখে যেভাবে যুক্তি দিয়ে ছাত্রছাত্রীদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝাতে সক্ষম হবেন, কিন্তু মোবাইল কিংবা ল্যাপটপের সামনে বসে ততটা বোঝাতে পারবেন না। পক্ষান্তরে একজন ছাত্র মোবাইলের সামনে বসে যথার্থ জ্ঞান অর্জন করতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি যদি সিলেবাসের দিকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো যতগুলি ইউনিট পড়ে আমাদের জ্ঞান অর্জন করার কথা, সেখানে অনেকগুলি ইউনিট বাদ পড়ে যাচ্ছে এই অনলাইন ক্লাসের দ্বারা, যার জন্য আমাদের যথেষ্ট জ্ঞান অপূর্ণ থেকে যাচ্ছে। চাপা পড়ে যাওয়া ইউনিটের বিষয়ে আমরা কিভাবে জানতে পারবো, প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় স্পিকার, অনলাইন ক্লাসে শিক্ষক বা শিক্ষিকা যখন কোনো নোটস লেখান, তখন দেখা যাচ্ছে দুইজন লিখছে আর বাকিরা অমনোযোগী হয়ে বসে আছে। একজন ছাত্র নোটস না লিখে কি এমন মহামূল্যবান কাজ করছে, সেটা অনলাইন ক্লাসে নাকি একজন শিক্ষক শ্রেণীকক্ষে বসে তা দেখতে পারবেন, প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় স্পিকার, অনলাইন ক্লাসের খাতিরে হাতে এবং চোখের সামনে পড়ে আছে মোবাইল এবং ল্যাপটপ, তাই আর বেশি লিখতে হয় না, যার জন্য হাতে পড়েছে মরিচা, হাতের লেখা পরিণত হয়েছে খিচুড়িতে। অন্যদিকে আলোকপাত করলে দেখা যায় শ্রেণীকক্ষের নিয়মিত লেখার জন্য হাতের লেখায় চলে আসে সুস্পষ্টতা, প্রশ্ন রয়ে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষকদের প্রায় প্রতিদিনই এক প্রকার অপমানের শিকার হতে হয়। এটা আমি মনে করি কোনো একটি ছাত্র বা ছাত্রীকে শিক্ষক নাম ধরে ডেকে বলল, তুমি কি পাঠরত বিষয়টি বুঝতে পেরেছো, তখন তার কোনো সাড়া পাওয়া যায় না। ঠিক তখনই শিক্ষকদের মনে এমন একটা আঘাত হানে যে আমি কি সত্যিই বুঝাতে পারলাম না।
এরকম অপমানজনিত ঘটনা কিন্তু শ্রেণীকক্ষে হয়ই না। সর্বশেষে আমি আমার প্রতিপক্ষের বন্ধুদের কাঁধে কাঁধ রেখে এটাই বলবো যে অনলাইন নয় শিক্ষাক্ষেত্রে, শিক্ষা শ্রেণীকক্ষই সর্বোৎকৃষ্ট পন্থা এই ধরিত্রে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী। ধন্যবাদ সৌমেনকে। এবার আমি আমাদের আজকের এই বিতর্ক সভার পক্ষে যুক্তি রাখার জন্য সৌম্যকে বলবো। সৌম্যখা, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। সকলকে শুভ সন্ধ্যা। আমি সৌম্যখা, এখানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা এবং অধ্যক্ষকে জানাই আমার প্রণাম। আমি আমার মতামত অনলাইন ক্লাসের পক্ষে রাখতে চলেছি। আমার বিষয়টা হচ্ছে টেকনোলজি। এর মাধ্যমে আমরা খুব অল্প সময়ে একটা নোট বা কোশ্চেন পেপার পিডিএফ করে পাঠাতে পারি। অনলাইন ক্লাস চলাকালীন আমরা শিখেছি কিভাবে মেল করতে হয়, শিখেছি 100-এরও বেশি ছাত্র একসঙ্গে সোশ্যাল ডিস্টান্সিং বজায় রেখে ক্লাস করা, যেমন গুগল মিট। স্যার ও ম্যাডামের পাঠানো একটা লিঙ্কে ক্লিক করেই আমরা খুব সহজেই দেখে নিতে পারি আমাদের রেজাল্টটা, যার ফলে আমাদেরকে আর লাইনে দাঁড়িয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় না। গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হওয়ার ফলে আমরা আমাদের নিজের কলেজ থেকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয় না, ফলে আমরা যেখানে যে কোনো জায়গা থেকে আমাদের সুবিধা মতো পরীক্ষাটা দিতে পারি। টেকনোলজির মাধ্যমে যে এত কিছু সম্ভব তা আমরা অনলাইন ক্লাস না হলে এতটা ভালো করে জানতে পারতাম না, ও করোনা ভাইরাসের মতো মহামারীকেও এড়াতে পারতাম না। তো আমার মতে অনলাইন ক্লাসই ভালো। ধন্যবাদ সৌম্যকে। এবার আমি আমাদের এই বিতর্ক সভার বিপক্ষে যুক্তি রাখার জন্য বাঁধনকে অনুরোধ করব। বাঁধন, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। ধন্যবাদ মাননীয় স্পিকার, শুভ সন্ধ্যা। আমি শ্রী বাঁধন চৌধুরী, চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আমি প্রথমে এই মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়, সহকারী অধ্যাপিকা শ্রীমতী রুকলিনা ব্যানার্জি মহাশয়া এবং আইসি কোঅর্ডিনেটর শ্রী আতা মল্লিক মহাশয় এবং আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা, তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আর সাথে শুভেচ্ছা জানাই আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধু যারা আছে তাদের সবাইকে। আমি আজ এই বিতর্কে অনলাইনের ক্লাসের বিপক্ষে দুই চারটি কথা বলতে চাই। তার মধ্যে প্রথমেই আমি বলবো, ভাবের যে আদান প্রদান রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে, সেই আদান প্রদানটা অনলাইন ক্লাসে কোনো মতেই সম্ভব হয় না। শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাস করান, তখন তিনি ক্লাসে বসে কোনো ছাত্রের দিকে তাকালে বুঝতে পারেন সে কোন বিষয়ে জানতে ইচ্ছুক বা কোন বিষয়ে সে বুঝতে পারছেন না। যেহেতু শিক্ষাগুরু আমাদের সকল গুরুর মধ্যে একজন অন্যতম গুরু, যাদের অবস্থান মা পিতামাতার পরেই, তাদের যে বোঝার ক্ষমতা ছাত্রকে দেখে বা ছাত্রীকে দেখে, সেটা এই অনলাইন ক্লাসের ফলে সম্ভব হচ্ছে না। তারা এ বিষয়েও অবগত হতে পারছেন না যে পাঠদান যেটা করাচ্ছেন তিনি, সে সম্বন্ধে কোনো ছাত্র বা ছাত্রী বুঝতে পারছে কি না। তাছাড়া সমস্ত শিক্ষার মূলে থাকে হাতে কলমে শিক্ষা এবং তার সাথে সাথে নোট বা লেখা, যেখানে অনলাইন ক্লাসে নোট হাতে পাওয়া গেলে পরেও হাতে কলমে শিক্ষা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমি বলতে পারি শারীরিক শিক্ষার কথা। শারীরিক শিক্ষার যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা করি, সেগুলো অনলাইনে সম্ভব হয় না। তারপর দ্বিতীয় সমস্যা হিসেবে আমি বলবো শারীরিক সমস্যার কথা। অনলাইন ক্লাস করার সময় স্মার্টফোনের যে রেডিয়েশন থাকে, সেটার প্রভাবে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হয়। তাছাড়া মোবাইল থেকে যখন নোট লেখা হয়, তখন মোবাইলের মনিটরের যে আলো, সেটা আমাদের চোখে পড়ে, চোখের মারাত্মক ক্ষতি করে। তৃতীয়তে বলবো আমি লাইব্রেরির কথা। হ্যাঁ, অনেক গরিব ছাত্রছাত্রী আছে যারা মূলত বই কিনতে না পারার জন্য লাইব্রেরির থেকেই বই নিয়ে তাদের পড়াশোনা সম্পন্ন করে, কিন্তু এই অনলাইনে ক্লাসের ফলে এটা সম্ভব হয়ে উঠছে না। কারণ অনলাইন ক্লাসের ফলে কলেজে তারা যেতে পারছে না বা কলেজে গিয়ে তারা বই নিয়ে আসতে পারছে না। আর এরপরে রয়েছে স্মার্টফোনের অপব্যবহার। আগে সকল পিতামাতা স্মার্টফোনের ক্ষতি সম্বন্ধে সচেতন ছিল। সমস্ত বুদ্ধিজীবীরা বলতো স্মার্টফোনের আসার ফলে পড়াশোনার
ক্ষতি হচ্ছে, অর্থাৎ স্মার্টফোন ছিল পড়াশোনার প্রধান অন্তরায়, কিন্তু অনলাইন ক্লাসের ফলে এখন তারা তাদের মতের বিরুদ্ধে গিয়ে সন্তানের হাতে তুলে দিচ্ছেন স্মার্টফোন। এর ফলে সকল সন্তান বা ছাত্রছাত্রী পেয়েছে যেন চাঁদ হাতে। ক্লাস করার নামে তারা ব্যবহার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব প্রভৃতি। এর মাধ্যমে অনেকে অল্পবয়স্ক শিশু অকালপক্ক হয়ে উঠছে, তাদের মানসিকতা হচ্ছে দূষিত। তারা বিভিন্ন বিষয়ে তাদের মানসিকতা বা মনোযোগকে হারাচ্ছে। এছাড়া আমরা জানি যে অনলাইন ক্লাস যেমন সুবিধাজনক, সেরকম এর অসুবিধাও রয়েছে। আমি আমার বন্ধু যারা বিপক্ষে রয়েছে তাদের কাছে আমার এই প্রশ্ন রাখবো যে এই এই যে সব বিষয় আমি বললাম, এই বিষয়ে তাদের কি মতামত তারা যেন আমাকে জানায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাঁধনকে। এবার আমি আজকের এই বিতর্ক সভার পক্ষে মত রাখার জন্য সুরজকে রিকোয়েস্ট করব। সুরজ, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। সুরজ, তুমি কি আছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট দেবব্রত, তুমি তোমার বক্তব্য রাখো অনলাইন মোডের পক্ষে। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমি দেবব্রত মণ্ডল, ষষ্ঠ সেমিস্টারের একজন ছাত্র। আমাদের সম্মানীয় সকল গুরুজনদের সহস্রদেহ প্রণাম ও আমার ছোট ভাই বোন ও আমার সহপাঠীদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ও তার সাথে ফিলোসফি ডিপার্টমেন্টকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করছি। আমার মতামতের মূল বিষয়টি হচ্ছে অনলাইন ক্লাসের পক্ষে। আইজাক এসিমভ দ্য ফান দে হ্যাড নামক কল্পবিজ্ঞান ভিত্তিক ছোট গল্পে তিনি দেখিয়েছেন কিভাবে আগত ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার পুরোটাই হয়ে উঠবে যন্ত্র নির্ভর, যেটা আমরা আমাদের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। তাই কোভিড পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের সকলেরই এই অনলাইন ব্যবস্থাকে স্বাগত জানানো প্রয়োজন। আমাদের দেশে সরকারি চাকরিতে আবেদন করার সময়সীমা খুবই সীমিত। ডিফেন্স লাইনে চাকরিতে আবেদন করার সময়সীমা 24 বছর, আর স্কুল শিক্ষক বা অন্যান্য চাকরিতে আবেদন করার সময়সীমা 39 থেকে 40 বছরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। আমাদের দেশে মহামারী করোনা শুরু হয়েছে প্রায় 1.5 বছর হলো, আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি স্থগিত করে রাখা হতো তবে আমাদের দেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করা একেবারে বন্ধ করে দিত বলে আমি মনে করি। মানুষের বয়স তো কোনো কারণের জন্য থেমে থাকে না, তাই অনলাইন ক্লাস না করতে পারলে ও আমাদের অনলাইন এক্সাম যদি আমরা না দিতে পারতাম তাহলে আমাদের যে একাডেমিক ইয়ার রয়েছে সেগুলো আমরা শেষ করতে পারতাম না, যার ফলে আমাদের বয়স বাড়ত কিন্তু আমাদের চাকরি করার বা আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যেত। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার একান্ত প্রয়োজন। তাছাড়া ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান দূরে থাকার ফলে অনলাইন ক্লাস ব্যবস্থা খুবই উপযোগী মাধ্যম, যার ফলে যেমন সময় নষ্ট কম হবে তেমন খরচটাও কম হবে, এবং বাকি যে সময়টুকু বাঁচবে সেই সময়টুকু ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিভিন্ন গঠনমূলক কাজে লিপ্ত হতে পারবে। এই কি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দেবব্রতকে। এবার আমি আজকের এই বিতর্ক সভার বিপক্ষে মত রাখার জন্য প্রীতিকে অনুরোধ করছি। প্রীতি, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। প্রীতি তরফদার। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, আর এখানে উপস্থিত আমাদের কলেজের প্রধান অধ্যক্ষ মহাশয়কে জানাই ধন্যবাদ, আর উপস্থিত এখানে উপস্থিত আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর উপস্থিত আমার সহপাঠী এবং প্রতিপক্ষ দলকেও জানাই অনেক শুভেচ্ছা। আমি আজকে এই বিতর্ক বিষয় অনলাইন ক্লাস এর বিপক্ষে আমার মত পোষণ করছি। মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়াই, তুমিও মানুষ আমিও মানুষ, তফাত শুধু সিদ্ধারাই। অনলাইন ক্লাস নিয়ে সরকার প্রমাণ করে দিচ্ছে আজ তাদের এই সিদ্ধারেরই অভাব। মাননীয় স্পিকার, আজকের বিতর্ক আমি আসলে জেতার জন্য করব না বা হারার জন্য করব না, আমি শুধুমাত্র আজকের বিতর্কের বিষয় অনলাইন ক্লাস এর বেশ কিছু কিছু জায়গা প্রকাশ করতে চাই। আশা করি সকলেই আমার সাথে সহমত পোষণ করবে। করোনা ভাইরাসের কারণে অচল শিক্ষা কার্যক্রমকে সচল করতে শুরু হয়েছে অনলাইন ক্লাস।
এখন এই পরিস্থিতিতে পড়াশুনো পুষিয়ে নিতে নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে অনলাইন ক্লাসের প্রধান অন্তরায় হলো ইন্টারনেটের মন্থর গতি। অনলাইন ক্লাসের কারণের জন্য কারোর জন্য আশীর্বাদ হচ্ছে, আবার কারোর জন্য অভিশাপ। অনেক শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে এই ক্লাসে উপস্থিত হতে পারছে না। যেমন আমার সাথে আমার একজন সহপাঠী, তাকে ক্লাসে জয়েন করতে হলে যেতে হয় মাঠে, আর একজন সহপাঠী তাকে ক্লাসে উপস্থিত থাকতে হলে যেতে হয় নদীর পাড়ে। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার মাননীয় স্পিকার, সেটা হচ্ছে আজকে এই যে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে, শিক্ষামন্ত্রী হল থেকে বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তাতে আমার প্রথম প্রশ্ন, এই ধরনের নীতিমালা গ্রহণ করার পরেও কেন 2020 এবং 2021 সালের বছরে আজকে সরকার ইন্টারনেটের ওপর কল ডেটের ওপর 22% থেকে 25% শুল্কের প্রস্তাব করছে? আমার প্রশ্ন নাম্বার 2, আজকে যে সমস্ত সম্মানিত শিক্ষক অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই তিনটি পর্যায়ের শিক্ষকদের যে ধরনের কারিগরিক সহায়তা আছে কিনা যে তারা আমাদের অনলাইন ক্লাস নিতে সক্ষম, সেটা আমাদের যাচাই করা দরকার। তবে আমি তাদের বৈষয়িক জ্ঞান নিয়ে বা তাদের যে বিষয়ে আমাদেরকে পড়ান সে বিষয়ে যে দক্ষতা নেই সেটা আমি বলছি না, কারণ আমি জানি তাদের সে বিষয়ে জ্ঞান ও দক্ষতা আছে। কিন্তু কথা হচ্ছে এই যে তাদের নতুন একটা সিস্টেম অ্যাডাপ্টিবিলিটির যে জায়গাটা, এই সিস্টেম অ্যাডাপ্টিবিলিটির জায়গাটাতে আমরা কতটুকু সক্ষমভাবে শিক্ষকদের ক্লাস নেওয়ার জায়গা করে দিতে পারছি? মাননীয় স্পিকার, আমি নোট করেছি এই যে বিপিটিতে যে সমস্ত ক্লাসগুলি তৈরি করা হচ্ছে বা বিপিটিতে যে সমস্ত ক্লাসগুলি নেওয়া হচ্ছে, সেই সমস্ত ক্লাসগুলি নেওয়ার পিছনে 55 কোটি টাকার বিল তৈরি করা হয়েছে। এই বিলটি সম্পূর্ণরূপে যে একটা অর্থ ধ্বংসাত্মক বই এটা আমরা বলতেই পারি। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন আজকে প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল আমাদের এই রকম কার্যক্রম চলছে, কিন্তু এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে যে সমস্ত আমাদের নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলোতে কোনোভাবেই কিন্তু ছাত্রবান্ধব ইন্টারনেট অর্থাৎ সহযোগমূলক ইন্টারনেট করে দেওয়া হয়নি এবং সরকার আমাদের সেটা গ্রহণ করাতেও পারিনি। এই দিক থেকে সরকার শিক্ষার্থীকে কি সুযোগ করে দিচ্ছে? এই যে অনলাইন ক্লাস এবং এই যে বিপরীতে কাজগুলো তৈরি করার জন্য 55 কোটি টাকার বিল দেখানো হচ্ছে, সেই 55 কোটি টাকার বিল দিয়ে যদি আপনি সেই সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মশালার আয়োজন করতে পারতেন, আজকে যদি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা কলেজের শিক্ষকদের আপনি যদি কারিগরিক সহায়তা দিতে পারতেন, তাহলে যেই সমস্ত শিক্ষার্থীরা আজকে এই ক্লাসে জয়েন্ট হতে পারছে না, ক্লাস করতে পারছে না, তারা সেই ক্লাসে জয়েন্ট হতে পারত, সেই ক্লাসগুলো অনেক বেশি প্রাণবন্ত হতে হয়, অনেক বেশি ফিজিক্যাল ক্লাসের থেকেও আনন্দে হতো। মাননীয় স্পিকার মহাশয়, এটাও খেয়াল রাখতে হবে এই অনলাইন ক্লাস করার ফলে আমরা আমাদের সিলেবাস থেকে বাদ হয়ে যাচ্ছি। আজকে আমার বিরোধী দল বলতে চায় যে আপনি অনলাইন ক্লাস গ্রহণ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিরোধী দলের কাছে আমার প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা এই যে অনলাইন ক্লাস করছি তাতে আমাদের জন্য কতটা সুখকর হচ্ছে, আমাদের ভবিষ্যতের জন্য সুবিধা কি হচ্ছে, আমরা কোন সুযোগ সরকার থেকে পাচ্ছি, আর আমাদের কোন ভালোর কথা সরকার ভাবছে? সুতরাং আমাদের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আগে আমাদের সঠিক একটা পলিসি দরকার, নিয়ম নীতিমালা দরকার, যা আমাদের সামনের আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাদের অন্ধকারের দিকে নিয়ে যাবে না। তো আমি মনে করি এই অনলাইন ক্লাসটা আমাদের জন্য একেবারেই সুখকর নয়। আমি চাইবো আমার এই বক্তব্যতে সবাই সহমত পোষণ করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ প্রীতিকে। এবার আমি আজকের এই বিতর্ক সভার পক্ষে যুক্তি দেওয়ার জন্য অরূপকে রিকোয়েস্ট করছি। অরূপ, তুমি তোমার বক্তব্য রাখো আমাদের সামনে। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এখানে উপস্থিত আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনলাইন এডুকেশনের পক্ষে আমার মতামত শুরু করছি। আমি অরূপ বিশ্বাস, সেকেন্ড সেমিস্টারের ছাত্র। তো আমি আজ বলতে চলেছি অনলাইন এডুকেশনের কিছু অ্যাডভান্টেজকে নিয়ে। আমি অনলাইন এডুকেশনের যে টপিকটা নিয়ে বলবো সেটা হলো ওয়াচ এনি টাইম এনি হোয়ার ইন আওয়ার কমফোর্টেবল জোন। প্রথমেই আমি বলবো যে এই অনলাইন এডুকেশন এর ফলে আমরা বাড়ি থেকে দূরে, আমাদের বাড়ি থেকে দূরে যেতে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এর ফলে আমরা বাড়িতে বসে নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকে ইন্ডিয়া মানে আমাদের দেশ, যেটা আমরা সেখানে মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যে বেস্ট টিচারের কাছে, সেটা যার যার নিজস্ব মত অনুযায়ী হতে পারে, কারণ সবার মত তো এক হয় না, তাই যে কোনো বেস্ট টিচারের কাছে আমরা বাড়ি থেকে পড়াশোনা করতে পারি। আগে আমাদের মতো স্টুডেন্টদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতো, যেমন যদি আমরা বাইরে কোথাও গিয়ে সেখান থেকে পড়াশোনা করতে চাইতাম তাহলে প্রথমে সেখানে যাওয়া আসা সেটা আমাদের করা লাগছে না, তারপর সেখানে থাকার জন্য একটা ভালো পরিবেশ খোঁজা, সব সময় আবার আমরা সেই ভালো পরিবেশটা খুঁজে পাই না। কিন্তু অনলাইন এডুকেশন আমাদের সেই সুবিধাটি প্রোভাইড করছে যে আমরা তাদের সরি আমরা আমাদের নিজেদের বাড়িতে নিজেদের পরিবারের সঙ্গে থেকে পড়াশোনা করতে পারছি। আরো একটি খুব ভালো সুবিধা আমরা পাচ্ছি,
যেটা সেটা হলো, আমরা বাড়িতে থাকলেও অনেক সময় অনলাইন ক্লাসের জন্য সময় দিতে পারি না, কিন্তু সেই পড়াটা যদি রেকর্ড করা থাকে বা কোনোভাবে রেকর্ড করা যায়, তাহলে আমরা দিন বা রাত যে কোনো সময় সেটা শুনতে পারি। এছাড়া আমরা যেহেতু সবসময় বাড়িতেই থাকি, তাই যদি একটু সময় বের করে ইউটিউব বা অন্য কোথাও আমাদের পড়ার বিষয়টাকে নিয়ে একটু খুঁজতে পারি, তাহলে সেখানে আমরা অনেক কন্টেন্ট খুঁজে পাবো, যেটা আমাদের জ্ঞান বৃদ্ধিতে খুব হেল্প করবে। অতএব আমার মনে হয় অনলাইন এডুকেশন আমাদের পক্ষে খুবই সুবিধাজনক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অরূপকে। এবার আমি আজকের এই বিতর্ক সভার বিপক্ষে বলার জন্য সালিমাকে অনুরোধ করছি। সালিমা, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। নমস্কার, আমার নাম সেলিমা মণ্ডল, ফোর্থ সেমের ছাত্রী। সবার প্রথমে আমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে জানাই আমার প্রণাম, এবং তার সঙ্গে জানাই আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বিনম্র শ্রদ্ধা। আজ বিতর্কের বিষয় হচ্ছে অনলাইন ক্লাস। আমি তারই বিপক্ষে কিছু কথা বলতে চাই। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে ফাঁকি দেওয়ার প্রবণতা, এর বিদ্রুপে একটা কবিতা উঠেই আসে। স্কুল কলেজে কলেজ উঠে গেছে, ওসব কিছু আর জানি না। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দেয়, খুলেও সেটা দেখি না। ক্লাস চলাকালীন স্ক্রিনশট নেই, রোল কল করতে করতে 30 মিনিট শেষ, সারাদিন লিঙ্কের জন্য অপেক্ষা করে যাই। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। বেশ, ফোন নিয়ে ডিউটি করি 10টা থেকে 5টা, ফোন নিয়ে গেম খেলি যে বুঝতে দিই না তার আঁচটা। কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিছু বিষয় জানতে পেরেছি। টানা 5 থেকে 6 ঘন্টা ক্লাস করার ফলে শিক্ষার্থীদের মধ্যে একঘেয়ে মনোভাবের সৃষ্টি হচ্ছে, ফলে সব সুবিধা থাকার সত্ত্বেও তারা ক্লাস করতে অনীহা প্রকাশ করছে। তারা প্রায় সব সময় সুযোগ পেলেই দু একটা ক্লাস মিস করে দিচ্ছে। ক্লাসের ফাঁকে শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য ছোটবেলায় আমরা যেমন অস্থির হতাম, ঠিক তেমনি আজকে শিক্ষার্থীরা শিক্ষকের অগোচরে বন্ধুদের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে চ্যাটিং করছে, ফলে শিক্ষকদের বোঝানোর বিষয় পুরোপুরি বোধগম্য হচ্ছে না। অনেকেই পরীক্ষার প্রশ্নের উত্তর বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে উত্তর দিয়ে দেয়, এভাবেই পড়াশোনার ঘাটতি রয়ে যাচ্ছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা কি শিখছে তা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না, তাই পড়াশোনার প্রতি গুরুত্ব কমেই যাচ্ছে। এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শালিমাকে। এবার আমি আজকের বিতর্ক সভার পক্ষে মত দেওয়ার জন্য নিশাকে রিকোয়েস্ট করছি। নিশা, তুমি তোমার বক্তব্য রাখো। শুভ সন্ধ্যা, আমি ডক্টর বিজয় আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে কলেজের প্রিন্সিপাল ডক্টর চিত্রঞ্জন দাস এবং ভাইস প্রিন্সিপাল রুকেলা ব্যানার্জি এবং আমার অন্য সকল অধ্যাপক এবং অধ্যাপক এবং এরপরে হ্যালো। হ্যাঁ নিশা, তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে, তুমি আরেকবার বলো, প্রথম থেকে শুরু করো। আমি ডক্টর বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ফোর্থ সেম স্টুডেন্ট নিশা বিশ্বাস। কলেজের প্রিন্সিপাল ডক্টর চিত্তরঞ্জন দাস এবং ভাইস প্রিন্সিপাল শ্রীমতী রুক্মিণা ব্যানার্জি এবং অন্য অধ্যাপক এবং অধ্যাপিকাকে প্রণাম জানাই, এবং এরকম একটি অনলাইন ডিবেট আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাসের উপকারিতা সম্পর্কে বলতে চলেছি। কোভিড-19 এর জন্য ডক্টররা সকলকে সবসময় সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে বলেছে। এছাড়াও আমাদের স্কুল কলেজ এবং সবকিছুই বন্ধ ছিল, তবে পড়াশোনা বন্ধ থাকলে তো আর চলবে না, সেক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো অনলাইন ক্লাস। এর জন্য আমরা স্কুল কলেজ না গিয়ে বাড়িতে বসে ক্লাস করতে পারছি। আমাদের বাস গাড়িতে ওঠা লাগছে না, মানুষের সংস্পর্শে আসা লাগছে না, আমরা আমাদের পড়াশোনা ও পরীক্ষা সবকিছুই অনলাইন ক্লাসের দরুন চালিয়ে যেতে পেরেছি। অফলাইনে যেমন স্টুডেন্টদের মধ্যে গ্যাদারিং সৃষ্টি হয়, কিন্তু অনলাইনে সেটা হয় না,
যার ফলে কারো শারীরিক সমস্যা থাকলেও কেউ অন্য কাউকে সংক্রমণ করতে পারে না। এছাড়াও আমরা অনলাইন ক্লাসের সঙ্গে স্যার ম্যামদের সঙ্গে সবসময় কন্টিনিউ যোগাযোগ রাখতে পেরেছি এবং আমাদের যত ছোট ক্লাসের স্টুডেন্ট আছে তারা যখন বাড়িতে বসে ক্লাস করছে তাদের পাশে কিন্তু তাদের প্যারেন্টসরা থেকে তাদের পড়াশোনাটাকে দেখতে পাচ্ছে। আর যেটা হ্যাঁ, আমরা এর আগে হয়তো অনলাইন মোডে ক্লাস করিনি, বাট আমাদের ফিউচারটা কিন্তু এই অনলাইন মোডের উপরেই থাকবে। এবং এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে অনলাইন ক্লাসের উপরে, যেটা আমার পরের পার্টিসিপেন্ট বলবে। ধন্যবাদ। ধন্যবাদ নিশাকে। এবার আমি এই বিতর্ক সবার বিপক্ষে তার বক্তব্য রাখার জন্য তানিয়াকে বলছি। তানিয়া, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। হ্যাঁ ম্যাম, আমি শুরু করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়কে আমার বক্তব্য পেশ করার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, আমি তানিয়া দে, চতুর্থ সেমিস্টারের ছাত্রী। ধন্যবাদ জানাই মাননীয় প্রিন্সিপাল মহাশয়, ভাইস প্রিন্সিপাল ম্যাম, মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার বিপক্ষীয় দলকে এবং এই প্রতিযোগিতায় উপস্থিত সকল দর্শক মন্ডলীদেরকেও ধন্যবাদ জানাই। আলোচ্য প্রতিযোগিতায় আমি বিপক্ষ দলে অবস্থান করছি। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক। ক্লাসরুম এখন ফোনের গুগল মিট অ্যাপে। টিচারের কথা আমাদের সামনাসামনি শোনার বা বকা খেয়ে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার কোনো রাস্তাই শিক্ষার্থীদের সামনে খোলা নেই। শিশু বিদ্যালয়গুলিতে ছোট বাচ্চাদের আগে যেমন হাতে শেখানো হতো, এখন সেগুলো মোবাইলের সামনে বসে তাদের শুধু বলা হয়। সেটার মধ্যে অনেক পার্থক্য দেখা গেছে। আমাদের শিক্ষার গোড়া বা ভীতি শক্ত হওয়াটা অত্যন্ত জরুরি। কিভাবে এই ভীতি শক্ত হচ্ছে বিপক্ষীয় বন্ধুর কাছে, এটা আমার প্রথম প্রশ্ন। ওরা বড় হয়ে চড়বে গাড়ি, আমি আমি কাটবো ঘাস। এখানে আগেকার পরীক্ষা দিয়ে পাশ করে বেরোনো শিক্ষার্থী আর এখনকার দিনের অনলাইনে টুকে পাস করা শিক্ষার্থী, দুটি দলের মধ্যে অনেকটা ব্যবধান রয়ে গেছে। ওরা কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে, আর আমরা যারা অনলাইনের মধ্যে আছি, পরীক্ষা দিচ্ছি, ক্লাস করছি, তারা শুধু টুকছি। আমরা জানতেও পারছি না, শিখতেও পারছি না, অর্থাৎ আমাদের জানা বা শেখা কিছুই হয়ে উঠছে না। পরীক্ষা শেষে মূল্যায়নের সময় যখন দেখছি আমরা সবাই একই রকমের গড় নাম্বার পেয়ে যাচ্ছি, কেউ একটু কম, কেউ একটু বেশি। ভালো খারাপ আর মাঝারি শিক্ষার্থীদের মধ্যে তফাৎটা কোথায়, এখানেও একটা প্রশ্ন এসে পড়ছে। বিরোধী দলের কাছে আমার এই প্রশ্নটা হয়ে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের মধ্যে একটা সময় সুস্পষ্টভাবে লক্ষ্য করা যেত, তাদের মধ্যেকার যে আবেদন প্রকাশ করা যেত, সবটা এই অনলাইন সেমিনার গুলোর মধ্যে দিয়ে খুব একটা প্রকাশ করা সহজ হচ্ছে না বলে আমার মনে হয়। নমস্কার। ধন্যবাদ তানিয়াকে। এবার আমি আমার আজকের এই আলোচনা সভার, বিতর্ক সভার পক্ষে তার বক্তব্য রাখার জন্য প্রদীপকে অনুরোধ করছি। প্রদীপ, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। প্রদীপ, প্রদীপ তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো ম্যাম, আর কেউ নেই ম্যাম? আচ্ছা, প্রদীপ নেই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আজকের এই বিতর্ক সভার বিপক্ষে মত রাখার জন্য আমি শান্তাকে বলছি। শান্তা, তুমি তোমার বক্তব্য পরিবেশন করো। শান্তাও তো নেই আজকে, জয়েন করা ম্যাম? শান্তা নেই ম্যাম, শান্তা বলবে না ম্যাম, শান্তা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই বিতর্ক সভার প্রথম রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে। প্রত্যেক পার্টিসিপেন্টস ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের বক্তব্য রেখেছে এবং তোমরা, আশা করছি তোমরা সবাই একে অপরের বক্তব্য খুব ভালো করে শুনেছো। তো এবার আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করছি। দ্বিতীয় রাউন্ডে তোমাদের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে, তোমরা তোমার অপোজিশনের কোনো বক্তব্য যদি তোমার মনে হয় যে না, সে ঠিক বলেনি, তার এগেনস্টে আমার কিছু বলার আছে, কিন্তু অবশ্যই কোনো গল্প কথা বললে হবে না, যুক্তি দিয়ে বিপক্ষের মতকে খণ্ডন করতে হবে। তো আমরা সেই সেকেন্ড রাউন্ডের দিকে অগ্রসর হচ্ছি। তো আমি সবথেকে প্রথমে আমাদের চ্যাট বক্সে বলেছে দেবব্রত যে সে কিছু বলতে চায়, তার মনে হয় বক্তব্য ময়নার এগেনস্টে কিছু আছে, ময়নার যে বক্তব্য ছিল। তো আমি দেবব্রতকে বলছি, তুমি তোমার বক্তব্য রাখো।
এবং এক্ষেত্রে আমি বলে দিই তোমাদের টাইম লিমিট হচ্ছে 1.5 মিনিট, 1.5 মিনিটের বেশি কেউ বলবে না, 1.5 মিনিটের মধ্যেই তোমরা তোমাদের যা বক্তব্য সেটা পরিবেশন করবে। ঠিক আছে, ওভার টু ইউ দেবব্রত। ধন্যবাদ। ময়না আমাকে বলেছে যে আমাদের ইন্টারনেটের জন্য মান্থলি 200 টাকা রিচার্জ করতে হয়। আমি মানছি যে 200 টাকা রিচার্জ করতে হচ্ছে, আমাদের কস্টটা অনেকটাই হচ্ছে, কিন্তু তুমি কি দেখেছো যে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্বটা কতটা বা স্কুলের দূরত্বটা? এই দূরত্বটা তুমি মনে করো সপ্তাহে 6 দিন করে যদি কলেজে আসো তাহলে 4 সপ্তাহ হয় আমাদের একটা মাসে, 4 সপ্তাহ 4 গুণ 6, 4 চক্র 24 গুণ, যদি 10 টাকা করে বলো যে বাড়ি থেকে যাবে আর আসবে তাহলে 240 টাকা তোমার কস্ট হচ্ছে, আর যেখানে তুমি অনলাইন ক্লাসে 200 টাকায় তুমি শেষ করতে পারছো। পাশাপাশি তুমি যখন বাড়ি থেকে বেরোবে, বাড়ি থেকে তোমার কলেজে আসতে বা স্কুলে আসতে তোমার যে সময়টা অতিবাহিত হবে সেই সময়টা তুমি বাড়ি বসে অন্যান্য কাজ করতে পারবে বা পড়াশোনা করতে পারবে। বাট তুমি যদি কলেজে এসে এই পড়াশোনাটা করো তাহলে তোমার সময়টা নষ্ট হচ্ছে, তোমার প্লাস 40 টাকাও এক্সট্রা খরচ হচ্ছে, যার জন্য তোমার অফলাইনের থেকে অনলাইনটাই বেস্ট আমি বলে মনে করি। আর একটা কথা বলেছো যে প্রেজেন্টের কথা, আমরা ক্লাস করেছি আমরা দেখেছি যারা, তুমি বলেছো যে যারা ক্লাস করছে না তাদের প্রেজেন্টটা অনেকটাই বেশি হচ্ছে আর যারা ক্লাস করছে তাদের প্রেজেন্ট অনেক কম হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বা সম্পূর্ণ ভুল। কেননা যারা অনলাইনে ক্লাস করছে আর অনলাইনে ক্লাস করার পাশাপাশি যারা পোর্টাল ফলো করছে তাদেরই শুধুমাত্র প্রেজেন্ট গুলো হচ্ছে, তাছাড়া বাকিদের প্রেজেন্ট গুলো হচ্ছে না। তুমি এটা সম্পূর্ণ ভুয়ো কথা বলেছো আর এটা আমি আমার মানে মন থেকে আমি মেনে নিতে পারছি না, এটা খুবই মানে এটা খুবই যুক্তিযুক্ত নয়। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুব ভালো দেবব্রত, খুব সুন্দরভাবে আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক সভা এগিয়ে যাচ্ছে, তোমরা খুব ভালো রকম ভাবে পার্টিসিপেট করছো আমি দেখতে পাচ্ছি। এরপরে ময়না বলেছে সে সৌম্যর এগেনস্টে কিছু বলতে চায়। ময়না, ওভার টু ইউ। হ্যাঁ ম্যাম, আমি দেবব্রত দার বিপক্ষে কিছু বলতে চাই ফার্স্ট টাইম। হ্যাঁ, তো দেবব্রত দা কি বলছে প্রেজেন্ট নিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কখনোই মিথ্যে কথা নয়, কারণ পোর্টাল যারা অন করে তাদের পার্সেন্টেজ বেশি আর যারা অন করে না তাদের পার্সেন্টেজ কম, এটা একদমই নয়। যারা কন্টিনিউ অন করছে তাদের পার্সেন্টেজ অবশ্যই কম আর যারা কন্টিনিউ অন করছে না পোর্টাল তাদের পার্সেন্টেজ অবশ্যই বেশি। আমি সহ আমার কিছু ফ্রেন্ডস আছে এরকম যাদের সেম পার্সেন্টেজ বেশি আর কারোর পার্সেন্টেজ কম আর কি। সপ্তাহে 7 দিন কলেজে কেউ যায় না ইম্পর্টেন্ট দরকার ছাড়া, আর সপ্তাহে 7 দিন যদি কলেজে যেতে হয় মিনিমাম সপ্তাহে 4 দিন সপ্তাহে যেতে হয়, তো এর জন্য বাস ভাড়া আমাকে কত দিতে হয়, হাফ বাস ভাড়া দিতে হয়, তো হাফ বাস ভাড়া কত, 7 টাকা। সপ্তাহে যদি আমি 4 দিন যাই তাহলে আমাকে ওখানে 28 টাকা দিতে হচ্ছে আর সপ্তাহে 4 দিন 56 টাকা, তো যেতে আসতে মোটাল টোটাল খরচ হচ্ছে কত, 224 টাকা। সাথে আমরা কি সুযোগ পাচ্ছি, আদার্স যারা ফ্রেন্ডস আছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারছি, লাইব্রেরি ইউজ করতে পারছি, তো এইগুলোই। এখানে আমি আর বক্তব্য শেষ করছি। ঠিক আছে ময়নাম, খুব ভালো কথা। এরপরে অরূপ বলেছে তার কিছু বক্তব্য আছে। অরূপ। হ্যাঁ ম্যাম, ম্যাম আমি সৌমেনদার বিপক্ষে বলতে চাই। তো সৌমেনদা যে বললো যে হাতের লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তো আমরা সারাক্ষণ তো বাড়িতেই থাকি, তো আমরা বাড়িতে হাতের লেখাটা যেকোনো ভাবে প্র্যাকটিস করতে পারি, তো হাতের লেখাটা এখানে খারাপ হওয়ার কোনো প্রশ্নটাই ওঠে না। তো আমার এটা মনে হয় যে এটা কোনো যুক্তিযুক্ত কথা নয়। আর একটা বলেছে যে পড়তে বসে অন্য কাজ বা ফোনে ক্লাস করতে বসে অন্য কাজ, তো আমি যখন অন্য কাজ যখন আমি ক্লাস করব তখন আমার ফোনে যে নোটিফিকেশন গুলো আসবে যেটা আমার সাধারণত অ্যাপ থেকে আসে সেই অ্যাপ গুলো অ্যাভয়েড করতে হবে, যখন ক্লাস চলবে সেই সময় ফোনের নোটিফিকেশনটা প্রয়োজনে অফ করে রাখতে হবে যাতে আমার ক্লাসটাতে কোনো ডিস্টার্ব না হয়। আর বিশেষ করে যারা ক্লাস করতে চায় না তারা তো এমনিও ক্লাসের সেই, যদি আমাদের অফলাইন ক্লাস হতো সেখানেও পিছনেই বসে, আর যারা ক্লাস করতে চায় তারা সামনেই বসে, তো এটাও আমার যুক্তিযুক্ত বলে মনে হয়নি। আর এটাই, এই বলে আমি আর আমার বক্তব্য শেষ করছি এখানে। সৌম্যর বিরুদ্ধে আমি কিছু বলতে চাই।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ময়না বলো। হ্যাঁ, সৌম্যদা যেটা বলছে যে অনলাইনের মাধ্যমে আমরা কি শিখছি, পিডিএফ করা। পিডিএফ এর মাধ্যমে যেটা আমরা কোনো ফাইল সেন্ড করতে পারছি, মেল করতে শিখেছি, অবশ্যই এটা সুবিধা। দ্বিতীয়ত কি, অনলাইনের ফলে আমরা কি করছি, অনলাইনের ফলে আমরা নিজেদের এক্সামটা নিজেদের কলেজেই দিচ্ছি, এটা ঠিক, কিন্তু এটা থেকে আমরা কি শিখছি এবং নতুন কিছু কি জানতে পারছি? বরং কি হচ্ছে, অন্যদের সাথে এক্সাম দেওয়ার যে এক্সপিরিয়েন্স, অন্য কলেজে গিয়ে এক্সাম দেওয়ার যে এক্সপিরিয়েন্স সবার মাঝে থেকে, সেটা আমাদের ভিতর থেকে কমে যাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা। বরং এক্সামের সময় আমরা কি করছি, টিউশন টিচারের কাছে বা গুগল সার্চ করে বা নিজের বইটা ওপেন করে এক্সাম থেকে এক্সামগুলো দিয়ে দিচ্ছি, উত্তরগুলো ইজিলি সেটা ইজিলি পাচ্ছি। তো এটা থেকে আমরা নতুন কিছু কি শিখতে পারছি? আদৌ পারছি না। বরং আমাদের মানসিকতা এমন হচ্ছে দিন দিন কি হচ্ছে যে ফোন থেকেই অ্যান্সার দিয়ে দেব। হ্যাঁ ম্যাম, ময়না সম্পর্কে আমি বলতে চাইছি কিছু। সৌমন আর ময়না দুজনের সম্পর্কে আমি কিছু বলতে চাইছি যে ময়না যেটা বলল যে ওই হাতের মানে হাতের লেখা যেটা মানে অনলাইনে যেটা পোর্টালে সে সমস্যাটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের, হ্যাঁ এটা হচ্ছে, অনেকের হচ্ছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিছুটা সার্ভারের প্রবলেম। কিন্তু তা বলে কি সোশ্যাল মানে পুরো অনলাইন ক্লাসটাকে তো দোষ দেওয়া যায় না। আর একটা ইয়ে সৌমন নাকি একটা এ একটা বললো যে অনলাইন ক্লাসে আমরা অনেকে ক্লাসে জয়েন হতে পারি না, অনেকে অনেক কিছু প্রবলেম থাকতে পারে। তো ভাই আমি তার কাছে আমি একটা জিনিসই বলতে চাইছি যে আমরা যদি ফার্স্ট সেমিস্টারে পড়ি আমি, তাহলে যদি সেকেন্ড সেমিস্টারে উঠতে গেলে কি আমার সেকেন্ড সেমিস্টারে কি কোনো কিছু সিলেবাস জানা থাকে বা কোনো কিছু জেনে বুঝে কি আমি সেকেন্ড সেমিস্টারে যাবো? নিশ্চয়ই না, জানার জন্যই কোনো কিছুর জন্য যাব। তো অনলাইন একটা মাধ্যম আমাদেরকে যে এই কোভিড পরিস্থিতির মধ্যে থেকে আমাদের একটা নতুন একটা জ্ঞান, নতুন একটা নলেজ নিয়ে দিয়েছে, এটাই। আর একটা যে স্যারকে যে রেসপন্স করে না, এর জন্য এইটা কিসের জন্য? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে ভয় ভীতিটা কাজ করে কিসের জন্য? আমি যখন তো তাহলে একটা কথা বলি, আমি যখন মঞ্চে উঠেছিলাম ফার্স্টে, যখন এলপি ম্যাম আমাকে এই সহায়তা করেছিল, ম্যাম আমাকে বলেছিল যে তুমি যাও, যাওয়ার পরে ওখানে ভয় পেয়ে তুমি নিচে নেমে এসো তাও ভালো, কিন্তু তুমি যাও। গিয়ে আমি ওখানে নামটা বলে নিচে নেমে এসেছিলাম, তাহলে কিসের জন্য? সেই ভয়টা তো আমার কাজ করেছিল, এই ভয়টাকে দূর করতে হবে। এখানে স্যারদেরকে অসম্মান করা বা কোনো কিছু এরকম ধরনের কোনো কথা নেই এখানে। স্যাররাও এটা বুঝতে পারে যে আমাদের আমাদের ছাত্রছাত্রীরা এইটাকে নিয়ে একটু ভয় পায়, কথা বলতে ভয় পায় যে কারোর সঙ্গে স্যার ম্যামদের সঙ্গে কোনো একটা ভুল ত্রুটি যদি হয়ে যায় কোনো একটু খারাপ মনে করবে, তারা গুরুজন একটা, এটা আছে। আর বাঁধনের ব্যাপারটা হলো যে লাইব্রেরি ব্যবহার করাটা, যে অনেক গরিব আছে লাইব্রেরিটা ব্যবহার করে যাতায়াতের সুবিধা হয়। আর যাতায়াতের সুবিধা তো কিছুক্ষণ আগে বললো সব, অরূপ বললো কিছুক্ষণ আগে যাতায়াতের ব্যাপারটা নিয়ে যে যাতায়াতের খরচটাও লাগে, কিন্তু লাইব্রেরিতে যে আমরা বইটা কিনি, এক সপ্তাহের জন্য বইটা নিতে পারি, কিন্তু আমাদের কলেজ থেকে একটা প্রোভাইড করেছে যে ই বুক বলে একটা অ্যাপ আমাদের, সেখান থেকে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির যে কোনো বই আমরা ওখান থেকে তুলতে পারি এবং কি ওটা পিডিএফ করতে পারি আর ওটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি, এটা একটা বলেছে। আর যে ফোন ইউজ করলে মানে এই বাঁধনের কথাটাই আমি বলতে চাইছি যে ফোন ইউজ করলে যে খারাপ হবে এটা কোনো বাধ্যতামূলক কথা না, যে ফোনটা ইউজ করলে, কারণ এটা অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি পড়াশোনা করে তার জন্য এটা যথেষ্ট, যে পড়াশোনা করে না তার জন্য নয়, যে পড়াশোনা করে তার জন্যই। কারণ পড়াশোনাটা এমন একটা জিনিস যে পড়াশোনা করতে চায় না, সে অনলাইনে আসলেও সে পড়াশোনা নিয়ে কোনো কিছু মানে অফলাইনেও যদি ম্যাম যাদেরকে যদি গুলিও খাইয়ে দেয় কিছু করতে পারবে না, এটাই হলো অনলাইন আর অফলাইন। আর পিতি যে বললো সরকার, সরকার কি করবে, আমার কথাটা হচ্ছে সরকার কি করবে, এখানে তো আমরা এগিয়ে যাব, সময়টার দিকে নজর রাখবে। হ্যাঁ ম্যাম, তো পিতি ম্যাম এইটাই বলে শেষ করছি যে এই সরকার কেন আমাদের সরকার সুবিধা সুবিধা সরকারের কেন আশা রাখবো, যে আমাদের ভগবান আমাদের হাত পা দিয়েছে, মাথা দিয়েছে, এতটা নলেজ দিয়েছে, এত সুন্দর স্যার ম্যাম বন্ধুদের মতন মিশে দিয়েছে, সমস্ত কিছু খোলামেলাভাবে আলোচনা করতে পারবো, অসুবিধা থাকলে প্রবলেম সলিউশন করব। হ্যাঁ মানছি আজকে অনলাইনে থেকে অফলাইনের অনেক বেশি বেশি পয়েন্ট আছে বা বেশি কম পয়েন্ট আছে, কিন্তু অনলাইনেও কম পয়েন্ট নেই, এটাই বলতে চাইছি। ব্যাস এই। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
সবাই সুযোগ পাবে একের পর এক, আগে বাঁধন বলুক। হ্যাঁ ধন্যবাদ ম্যাম। এখানে আমি প্রথমে দেবব্রত দাদার কথা বলবো, উনি আমাদের এখানে বলেছিল অনলাইনের এক্সামের কথা। তো উনি বলেছিলেন যে অনলাইনে এক্সামের ফলে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু আমি প্রথমেই সেটা বলতে চাইবো যে এখন যে ক্লাসে অনলাইনে যে এক্সামটা হচ্ছে, এই এক্সামটার 90% স্টুডেন্টই বই দেখে দেখে অর্থাৎ ওপেন বুক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। এর কারণে দেখা যাচ্ছে যে আমরা আগে যেরকম কোনো বিষয়ে পড়তাম বা পড়ে জানার চেষ্টা করতাম যে আমাদের পরীক্ষা আছে সামনে, আমাদের লিখতে হবে, সেই বিষয়ে আমাদের যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা অনেকটা কমে গেছে। আর দ্বিতীয় পয়েন্ট যে অনলাইন ক্লাস এক্সামের ফলে দেখা যাচ্ছে যারা ভালো স্টুডেন্ট বা পড়াশোনা করে আর যারা খারাপ স্টুডেন্ট তাদের রেজাল্ট অনেকটা সেম চলে আসছে, যে কারণে যারা ভালো স্টুডেন্ট পড়াশোনা করে তাদের মানসিকতার অবনতি হচ্ছে যে আমরা পড়াশোনা করে কি করছি, যে যারা পড়াশোনা করে না তারা আমাদের এটা পুরো বোকামি, এটা বোকামি ছাড়া আর কিছু না। যারা বলছে একদমই নয়, এটা একদমই না না। জয়দীপ জয়দীপ তুমি মাঝখানে জয়দীপ তুমি মাঝখানে বলবে না, একজন যখন তার বক্তব্য রাখছে তখন তার মাঝখানে বলবে না, আমি যখন বলবো যে তুমি বলবে তখনই তোমার সেই সুযোগটা পাবে, মাঝখানে একদম নয়। ঠিক আছে বাদন তুমি কন্টিনিউ করো। তারপর নিশার সম্বন্ধে নিশার কিছু বলেছিল সেই বিষয়ে আমি বলবো, যেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। এবার সোশ্যাল ডিস্টেন্সিং এর যদি কথা বলে থাকে যে আমাদের এখানে অনলাইন ক্লাসের ফলে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা রাখতে পারছি বা অন্যান্য বিষয়ে, কিন্তু আমি প্রথমেই বলবো শুধু আমাদের শিক্ষাক্ষেত্রে কেন, অন্যান্য যেসব ক্ষেত্র আছে যেখানে দেখা যাচ্ছে 11টা পর্যন্ত বাজার খোলা থাকার কথা সেখানে 12টা 1টা বেজে যাচ্ছে, অনেক দোকান খোলা রয়েছে, সেই বিষয়েও কোনো সরকার বারে বারে বলা সত্ত্বেও ভিডিও থেকে বারবার ঘোষণা করছে, তারপরে মানুষ সচেতন হচ্ছে কই? এই বিষয়ে আমি বলতে জানতে চাইবো যে যদি এটা এরকমটাই হয় তাহলে পরে আমাদের শিক্ষাক্ষেত্রে এই বিষয়ে সাথে আমাদের সম্বন্ধ করে লাভ কী? আমাদের প্রথমতই শিক্ষাক্ষেত্রেও আমাদের 60-40% যে আলোচনাটা রয়েছে সেই বিষয়টা করে দেওয়াটাই বেটার, পুরোপুরি অনলাইন করার থেকে কিছুটা অফলাইন ক্লাস করানোও ভালো, তাতে আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা মানসিক চাহিদাও বৃদ্ধি পাবে, এই বিষয়ে আমি বলবো। তারপরে অরূপ যেটা বললো আমাদের ছোট ভাই হাতের লেখার কথাটা সৌমেনের বিরুদ্ধে যে বললো, সেটার বিষয়ে আমি প্রথমেই বলতে চাইবো যে হাতের লেখার কথা ও যেটা বলছে হ্যাঁ সে প্র্যাকটিস করতে পারে কোনো ব্যাপার নেই, কিন্তু সমস্ত ছাত্রছাত্রী প্র্যাকটিস করবে এরকম কিন্তু নয়। কারণ কি কিছু কিছু স্টুডেন্ট আছে যারা শুধু পড়াশোনার উপর থাকে না, আমাদের মতো কিছু স্টুডেন্ট আছে যাদের বাড়িতে অন্যান্য কাজও করতে হয়, কিন্তু যখন আমরা কলেজে যেতাম তখন কলেজে যতক্ষণ থাকতাম আমরা কলেজে বসে হাতের লেখার প্র্যাকটিস বা পড়াশোনা করতে পারতাম লাইব্রেরিতে বসে, কিন্তু বাড়ি বসে সেটা সম্ভব হচ্ছে না, কারণ যখন বাড়ি বসে অন্যান্য কাজ হচ্ছে তখন আমাদের পড়াশোনার প্রতি অতটা মনোযোগ যাচ্ছে না, কাজের প্রতি মনোযোগটা বেশি যাচ্ছে। যখন দেখছি মা বা বাবা খুব কষ্ট করছে মাঠে যাচ্ছে তখন আমাদের ওই লেখাপড়ার থেকে ওই দিকটায় মনোযোগটা বেশি যাচ্ছে। আর লাস্টে জয়দীপদার পয়েন্টটা বলবো যেটা বললো সৌমেনের বিরুদ্ধে ভয়ের কথাটা, যে ভয়ে অনেকটা বলতে পারছে না, সেই কথাটার ক্ষেত্রে আমি বলবো যে দাদার কথা হ্যাঁ ঠিক অবশ্যই ঠিক, কিন্তু আমি বলবো দাদার পয়েন্ট ধরেই বলবো যে ভয়, এই ভয়ের ফলে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের বিষয় সম্বন্ধে ঠিকমতো ম্যাম বা স্যারের কাছে জানাতে পারছে না, যে ম্যাম বা ম্যাম আমি এটা বুঝতে পারছি না এই বিষয়ে আমাকে একটু বুঝিয়ে দিন, বা একবার বলছে দ্বিতীয়বার আর বলছে না, এই বিষয়ে তাদের লেখাপড়া বা পড়াশোনার যে বিষয়বস্তুটা বুঝতে তারা যতটা সক্ষম অফলাইনে ছিল সেটা আর সম্ভব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাঁধন। আমি সবাইকে বলবো যে এখনো অনেকেই অনেক কিছু বলতে চায়, তোমরা একটু সময়টাকে মাথায় রেখে তোমাদের বক্তব্যগুলো বলবে, 1 বা 1.5 মিনিটের মধ্যেই তোমাদের বক্তব্যকে শেষ করার চেষ্টা করবে, কারণ তোমাদের অনেক বন্ধুরা আছে যারা এখনো অনেক কিছু বলতে চায়। তো আমরা চাই যাতে বেশি সংখ্যক পার্টিসিপেন্ট চাই কিছু বলতে পারে।
এবার আমি শর্মিনা বলে একজন জয়েন করেছে যে কিছু বলতে চাই বিপক্ষে। তো শর্মিনা তুমি কিছু বলবে? না ম্যাম আমি কিছু বলতে চাই। আচ্ছা আচ্ছা, তুমি কি তুমি তো এই বিতর্ক সভায় পার্টিসিপেট করোনি? হ্যাঁ ম্যাম আমি ওই সেদিন ছিলাম না, আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তাই নামটা লেখাতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো বক্তব্য রাখো, সংক্ষিপ্ত বক্তব্য, সবাইকে বলছি সংক্ষিপ্ত বক্তব্য। হ্যাঁ ম্যাম ঠিক আছে। আমি বলতে চাই যে এই যে অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম দিয়ে আমরা সুবিধাটা কোথায় পাচ্ছি? মানে প্রথমত আমরা যখন অফলাইনে এক্সাম দিয়েছিলাম তখন আমাদের রেজাল্টটা মানে যার যার ভালো হয়েছিল, হয়তো দু তিনজন কি পাঁচজনের রেজাল্ট ভালো হয়েছিল, আর অনেকেই রেজাল্ট এমন হয়েছিল যারা কোনো রকমে মানে পাস করেছিল, আমরা মানে অনার্স থেকে বলছি বাংলা অনার্স, তাদের এখন কি হচ্ছে তারা এখন 70 উপরে তারা মার্কস পেয়ে যাচ্ছে, এমনই হচ্ছে যে যারা ভালো রেজাল্ট করেছিল তাদের আগে চলে যাচ্ছে, এমনই হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে আমরা সেখান থেকে পিছিয়ে আসছি, আমাদের মনে হচ্ছে যে আমরা ভালো পড়াশুনো করে তাদের থেকে অনেক কম নাম্বার পাচ্ছি, কেন আমরা তাহলে ভালো পড়াশুনো করবো? আমাদের সে পড়াশোনার যে মানসিকতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই যে যে নেট ব্যালেন্সের যেটা ওই নেট ব্যালেন্সের ওটা আমি বলতে চাই, যখন আমরা নেট ব্যালেন্স ফোনে রিচার্জ করি তখন আমাদের একসঙ্গে 250 কি 200 জোগাড় করে নেট ব্যালেন্সটা করতে হয়। আমাদের এমন মানে অনেক পরিবার আছে যেখানে অনেকে খাওয়া হচ্ছে না এই মানে কোভিড পরিস্থিতিতে, মানে তাদের পক্ষে একসঙ্গে 200-250 জোগাড় করা অনেক কষ্টকর। কিন্তু কলেজে আমরা তো রোজ যেতাম না, আমরা তো এক দুদিন কি আর্জেন্ট যখন ক্লাস থাকতো তখন যেতাম, সেখানে 20-30 ভাড়া মানে 10-20 একসঙ্গে বার করা কোনো ব্যাপার না, কিন্তু একসঙ্গে যে 250-200 বার করা অনেক পরিবারের পক্ষে মানে অস্বাভাবিক মতন হয়ে আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বাদন ভাই আর হচ্ছে ময়না যে বোন যেটা বললো দুজনের পক্ষে আমি বলছি, ওরা যেটা বলছে যে অনলাইন ক্লাস মানে আমরা হচ্ছে নোটস দেখে দেখে যে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের মনের মধ্যে ওটা আসবে কেন যে আমরা পরীক্ষা দেবো, আমরা নোটস দেখে কেন পরীক্ষা দেবো? এই যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে ফেসবুক হোয়াটসঅ্যাপ সারাদিন এদের পেছনে যেমন আমরা পড়ে থাকি, এইসব ব্যবহার না করে আমরা স্যার ম্যাডামরা যে ক্লাস করান সেই ক্লাসের হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে তো আমরা আলোচনা বা ভাবাভাবি করে কিছু নোটস লিখতে পারি, নোটস লিখে আমার নিজেকে আমি নিজে ডেভেলপমেন্ট করব। কেন আমি মানে অন্য টিচার বা আমার এই যে টিচার আছে আমি টিচারের কাছে গিয়ে আমি পরীক্ষা দেব, তিনি আমাকে সব বলে দেবেন, সেটার উপরে তো আমাদের নির্ভর করলে হবে না, আমাদের তো এখন এখন দিকটা দেখলে হবে না, আমাদের দেখতে হবে প্রেজেন্ট দে বর্তমান দিনটা কেমন আসছে আমাদের সামনে, সেটার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে এইটাই। আর হচ্ছে তারপরের হচ্ছে যে মানে যাতায়াত খরচ, যে যাতায়াত খরচটা আমি বলি যে নেট ব্যালেন্স যেটা হচ্ছে, নেট ব্যালেন্সটা তো সত্যি কথা বলতে আমরা যেহেতু আমাদের কাছে ফোন থাকলে মনে হয় যে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক করব মানে সোশ্যাল মিডিয়া ইউজ করব, সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে তো আমাদের তো নেট ব্যালেন্স মারতেই হবে, সেটা তো এখানে তো কোনো অনলাইন ক্লাসের উপর তো প্রভাব পড়ছে না আমাদের, যত এতদিন যে অনলাইন ক্লাস হয়নি তাহলে কি আমরা নেট ব্যালেন্স না মানে না মেরেই আমরা ফোন ইউজ করেছি? এটাও তো আমাদের সেই একটা পক্ষে যুক্তি থেকে গেল বিপক্ষ বিরোধীর পক্ষে, আমার ভাই বোনদের কাছে তো আমার এই যুক্তি যেটা রয়ে গেল, এটা তাহলে এতদিন কিভাবে চলেছে আর এখন কিভাবে চলছে? এটাও তো আমাদের যুক্তিসঙ্গত উত্তর যে অনলাইন এসেছে, এসেছে বলে মানে আমাদের নেট ব্যালেন্সের এখন সমস্যা কেন হবে? এর আগেও তো অনলাইন ক্লাস না আসার আগে আমরা কত নেট ব্যালেন্স মেরেছি, এটা তো সবাইকে দেখতে হবে, এইটুকুনি কি আমার বলার? ঠিক আছে পঙ্কজ, এবার আচ্ছা এক মিনিট বাঁধুন, এক মিনিট শর্মিনা, আমি এক এক করে সবাইকে সুযোগ দেবো যাদের সুযোগ দেওয়া হয়নি। ঠিক আছে দাঁড়াও, আসলে বিতর্ক সবার কিছু নিয়ম থাকে তো, তো সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। যারা কিছু এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে কিছু বলার সুযোগ পাইনি তাদেরকে আগে সুযোগ দেওয়া হোক, তারা কি বলতে চায় তারপরে আমরা তোমাদেরকে আবার শুনবো। তো এবার নিশা বলেছে সে কিছু বলতে চায়, নিশা তুমি কি কিছু বলবে? হ্যাঁ সবাই একটু সংক্ষিপ্ত করে বলবে কারণ অনেকের বক্তব্য আছে, সংক্ষিপ্ত করে বলবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বাদন যেটা বলেছে যে শিশুদের মানসিক যেটা ওখানে মনোভাব খারাপ হয়ে যাচ্ছে এই অনলাইনের জন্য, তো শিশুদের কাছে
কেন ইউজ করতে দেবে, যখন অনলাইন ক্লাস চলবে তখন তো তাদের বাড়িতে কেউ মা বাবা কেউ সঙ্গে থাকলে তখন যেমন মা বাবা দেখতেও পাচ্ছে না ছেলে কি পড়াশোনা করছে, তো তখন শুধুমাত্র ফোনটা ইউজ করতে দেওয়া হবে। আর হচ্ছে গিয়ে যারা আমাদের মতো এজ এর স্টুডেন্ট যারা মোবাইলে ইউজ করছে অনলাইন ক্লাসে না করে ধরুন অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করছে, তো তাহলে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ তার যথেষ্ট বয়স হয়েছে, সে কোনটা ভালো সে পড়াশোনা করবে না অন্য কিছু করবে তার উপর ডিপেন্ড করবে। ম্যাম ধন্যবাদ নিশাকে। এবার তানিয়া কিছু বলতে, তানিয়া তুমি তোমার বক্তব্য রাখবে। হ্যাঁ ম্যাম, আমি জয়দীপের বিরুদ্ধে বলছি একটু। জয়দীপ যেরকম বললো যে আমরা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারি, আমরা কি পিডিএফ এর থেকে হার্ড কপিটা বেশি ভালো পড়ি না? আমাদের তো হার্ড কপিটা পড়তে বেশি সুবিধা হয়, সেখানে আমরা পিডিএফ এ আমরা কোনো জায়গায় মার্ক করতে পারবো না, সেখান থেকে আমরা টপিক নিশ্চয়ই নিতে পারবো, লিখেও নিতে পারবো, কিন্তু আমরা তো সেখানে কোনো মার্ক করতে পারছি না, পাচ্ছি কি? ম্যাম উত্তর কি এখনই দেবো? ম্যাম তানিয়া তোমার বক্তব্য হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম আমার এটাই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে জয়দীপ, জয়দীপ এবার তোমার তোমার বক্তব্য, চলো বলো। হ্যাঁ বলতে বলছি আমি তানিয়াকে, কি বললো যে পিডিএফ কথাটা যে ডাউনলোড করতে অসুবিধা হয় বা কোনো কিছু, কারণ আমাদের যেমন আমি তো এটা জয়দীপ তোমাকে একটু মনে করে, জয়দীপ জয়দীপ হ্যালো জয়দীপ তোমাকে মনে করে যে ও অসুবিধার কথা বলেনি, বলছে পিডিএফ থেকে হার্ড কপিটা অনেক বেশি গ্রহণযোগ্য সেই কথাটা বলে। অবশ্যই 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 স্যার, আমি তো সেটা বলছি না স্যার, আমি বলতে চাইছি যে আমরা যেমন ফার্স্ট সেমিস্টারে পড়ি, সেকেন্ড সেমিস্টারে মানে আমরা যে জানি না যে আমি আগে 12 ক্লাসে পড়তাম কি আমি কলেজে পড়ি, তারপরে আমি ইউনিভার্সিটি যাব, ইউনিভার্সিটিতে আমরা জানি যে কঠিন বই, কিন্তু তা বলে কি আমাদের তো যেতেই তো হবে আমাদেরকে, তো সেইটাকে আমাদের একটা বেশ একটা নলেজ বাড়ছে। এই যে অনেকে পিডিএফ করতে পারতো না, পিডিএফ করাটা শিখেছি, অনলাইন সম্পর্কে অনেক কিছু জ্ঞানটা বেড়েছে। তো জাস্ট আমি এর কথাটা আর বেশি দীর্ঘায়িত করছি না, আমি সালিমাকে আমি বলতে চাইছি যে মাঝে মাঝে কলেজ যাই এই কথাটা বললো যে যে টাকার খরচটা আমার অনেকটা কম থাকে, কম হয়, যে 15 টাকা কি 20 টাকা আমরা দিতে পারি, যে আমাদের এখান থেকে একটা জিনিসও জ্ঞানের নলেজ বাড়ে, যে সঞ্চয় প্রক্রিয়াটা এখান থেকে এই নলেজটাও বাড়ে। দ্বিতীয়ত কথা যে বললি যে বললো যে মাঝে মাঝে যে কলেজ যাই, তাহলে অনলাইন হয়েছে বলেই তো এখন কন্টিনিউ ক্লাসটা করতে পারছো তোমরা, এটা যদি অফলাইন হতো তাহলে মাঝে মাঝে যেতে প্রবলেম থাকতো, অনেক কিছু প্রবলেম। যাই হোক সালিমাকেও আমি এই কোশ্চেনটা করলাম। দ্বিতীয়ত হলো বাঁধন যেটা বললো, ভালো ছেলে মেয়ের এবং মানে যে খারাপ ছেলে মেয়েরা ভালো নাম্বার পেয়ে যাচ্ছে, তারা পাচ্ছে পাক না তাতে আমাদের কি এসে যায়, এতে তো মনোবল দূর করার তো কোনো কিছু নেই। কেউ একজন আইএএস হয়েছে বলে আমি আইএএস হতে পারবো না, এটা তো কোনো কথা না, আমাকে আরও খাটতে হবে, আমাকে আরও পরিশ্রম করতে হবে, অনলাইনের কথাটাই মানে এটা, আমাকে আরও পরিশ্রম করতে হবে, কারণ কোনো বই থেকে আমরা এখন অনলাইনের মাধ্যমে যেমন ডিকশনারিতে একটা জিনিস খুঁজতে খুঁজতে অনেকটা নলেজ বাড়ে ঠিকই, তেমন এখন গুগলে সার্চ করলেই কোনো মানেটা বলে দেয়, ঠিক তেমন একটা মাধ্যম, যে এটা আমাদের দ্রুতগতি প্রক্রিয়া, মানে সমস্ত কাজ আমরা দ্রুতর মাধ্যম আর কিছুই না। যে আর স্যার ম্যাম যে বললো যে দ্বিতীয়বার বলতে পারবে না, বাঁধন এই কথাটা বললো যে স্যার ম্যাম দ্বিতীয়বার বলে না, আমি তো এটা একবারের জন্য দেখিনি না, বাঁধন এটা মোটেও বলেনি, বাঁধন এটা বলেনি, এটা বলেনি, বাঁধন এটা বলেনি, এটা বলেনি, তাহলে এরকম একটা পয়েন্ট তাহলে এটা এটা আরেকবার বলো তুমি। না 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 এরকম ভাবে আরেকবার বলা হবে না, ঠিক আছে জয়দীপ তোমার বক্তব্য কি আর কিছু আছে? না ম্যাম আমি নিশার বিরুদ্ধে কিছু বলতে চাই। বক্তব্য গুলো তো শুনতেই হবে, কি বলতে চাইছে? হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন কন্টিনিউ করতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা একটু বক্তব্যগুলো সংক্ষিপ্ত আকার দেবে, কারণ তোমাদের প্রচুর বন্ধুরা বলেছে তারা বলতে চায়, তো ঠিক আছে প্রীতি, প্রীতির কি বক্তব্য, চলো প্রীতি বলো। ম্যাম আমি নিশার বিপক্ষে বলছি, যে নিশা বললো শিক্ষার্থীদের সোশ্যাল ডিসটেন্স মেনে চলানো হচ্ছে, ওরা ওটা মেনে বাড়িতে সুস্থ থাকছে, তো মানে এক কথায় ও বলতে চাচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষার্থীরা চলছে। তো আমি এখানে উদাহরণ হিসেবে ওকে দেখাতে পারি যে আজকে যে জায়গায় আর্মির জয়েন্ট পরীক্ষা হচ্ছে, হাজার হাজার শিক্ষার্থী সেখানে আর্মির আইএএস পরীক্ষা দিতে যাচ্ছে,
তাদের জন্য সরকার কি স্বাস্থ্যবিধি পরিকল্পনা করছে? ও যে স্বাস্থ্যবিধির কথাটা বললো সেটা নিশ্চয়ই সরকার বলেছে বলেই বললো, তো সেইখানে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? তারা বলছে শিক্ষার্থী স্বাস্থ্যবিধির খেয়াল রেখেছে, কিন্তু কি খেয়াল রেখেছে? তাদের এই পরীক্ষার মাধ্যমে একজন এক একজনের সংস্পর্শে আসছে, এখানে করোনা কোথায় গেল? আমাদের শুধু এই করোনা কি শুধুমাত্র আমাদের ক্লাস ঘরে আর আমাদের পরীক্ষা হলেই থাকে? আমরা আরো দেখতে পাই যে হাজার হাজার নেতা কর্মীরা তাদের সভা করছে, রাস্তায় বেরিয়ে স্লোগান দিচ্ছে, পোর্টেল মিছিল করছে, শিক্ষার্থীরা পার্কে ঘুরতে যাচ্ছে, এমনকি চিড়িয়াখানা খুলে দিয়েছে, যেহেতু অফিস আদালত খুলে দিয়েছে, পার্ক খুলে দিয়েছে, সিনেমা হল খুলে দিয়েছে, তার জন্য ওরা ওখানে যাচ্ছে। ওরা ওখানে কি করোনা আক্রান্ত হতে পারে না? ওরা কি তবে হচ্ছে কলেজের ক্লাসরুমে এসে করোনা আক্রান্ত হতে পারবে? নিশার কাছে এটা প্রশ্ন থাকলো যে তাহলে এইখানে কোথায় তাদের সুরক্ষা, কোথায় তাদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, তাহলে কোথায় তাদের সোশ্যাল ডিস্টেন্স মেনে নেওয়া হচ্ছে, আর কোথায় ওদের করোনা হবে না বলে সতর্ক থাকছে? এটা আমার ওর কাছে আবারও প্রশ্ন। প্রীতি, প্রীতি বেশ কিছু প্রশ্ন তুলেছে, প্রীতি বেশ কিছু প্রশ্ন তুলেছে। এবার আমি দেবব্রতকে বলবো, সে কিছু, হ্যাঁ দেবব্রত কিছু বলতে চায়। ম্যাম আমি প্রীতিকে দিয়ে শুরু করছি। শিক্ষার্থীরা অবশ্যই সেখানে যাচ্ছে, এটা সব মানে নেট ঘাটলে বা ফেসবুক দেখলে বোঝা যায়। এবার ওইখানে গেলে ওদের স্বাস্থ্যবিধির কোনো সমস্যা হচ্ছে না? ওরা যখন মানে স্কুলে যাবে তখন কি তাদের ওই ক্লাসরুমে বা পরীক্ষা হলেই সেটা মানা হবে? করোনা কি সেখানেই থাকছে, সে জায়গাটাতে থাকছে না? তুমি পড়াশোনার কথা বলছো, ঠিক আছে, আমি পড়াশোনার কথাই বলছি। তুমি যদি বাজার না করতে পারো তাহলে তুমি খাবে কি কি তাই বলো? বাজারটা খুলে দেওয়াটা একদম বাধ্যতামূলক, কিন্তু পার্কটা খুলে দেওয়া বাধ্যতামূলক নয়। তুমি পার্কে না গেলে আমি বলছি ওইখানে গেলে সমস্যা নেই, ওদের ক্লাস করতে হলে অফলাইনে যখন ওরা ক্লাস করতে যাবে, কলেজে যাবে, তখন ওদের সমস্যাটা হবে। আমার প্রশ্ন হলো সেইখানে, আমি পড়াশোনার সাথে সম্পর্কযুক্তই কথা বলছি। তা এই কোভিড পরিস্থিতিতে তুমি তো দেখতেই তো পাচ্ছ অসুবিধা হবে কি সুবিধা হবে। তাহলে যদি তারা সেটা করতে পারে তাহলে তারা ক্লাস কেন করতে পারবে না? আমাদের লাভটা কি হচ্ছে? আমাদের ভবিষ্যৎটা আলোর দিকে যাচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে? আমরা কি পড়াশোনা নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে? মার্কসের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, ব্যাপারটা পড়ো, পড়ার পরে নিজেকে ভেঙে ফেলতে হবে না, পরীক্ষায় পোকরাও। অবশ্যই পড়াশোনা করি আর পড়াশোনা করি বলে এই কথাগুলো বলছি। আমরা পড়াশোনা করি ঠিক আছে, এবার কোভিড পরিস্থিতির মধ্যে থেকে এমন তো কিছু করার নেই, আমি শুধু করতেই হবে। আচ্ছা আমি আমাদের পরীক্ষার কথা বাদ দিলাম, কিন্তু এই যে যে 12 ক্লাস বা মাধ্যমিকের যে পরীক্ষা, আমরা তো কোনোদিনই শুনিনি যে এই মাধ্যমিক পরীক্ষা বা 12 ক্লাস পরীক্ষা ওপেন বুক পরীক্ষা হবে এবং এর মূল্যায়ন করা হবে। এই পরীক্ষার ক্ষেত্রে কি বলা যায়? এদের তো আমাদের যে সার্টিফিকেটের মূল্যটা থাকবে, কিন্তু এদের সার্টিফিকেটের তো সেই মূল্যটা থাকবে না। আমি কনফার্ম থেকে বলতে চাই, ডেভেলপমেন্টের যেমন দাম আছে তেমন মার্কসেরও কিন্তু দাম আছে, অনেকটা বেশি আছে। একটা বক্তব্য আমি কি একটুখানি ছাত্রছাত্রীদের বক্তব্য শুনছি, আমি কি একটু বলতে পারি? মানে দেখো এটা যেহেতু ছাত্রছাত্রীর অনুষ্ঠান, অবশ্যই ছাত্রছাত্রীরা বলবে। আমি এখানে কোনো পক্ষের মতটাকেই ফেলে দিতে চাইছি না, কিন্তু ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে জানাই এখানে যারা রয়েছে, এই যে দেবব্রত, পঙ্কজ, যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু রেগুলার ক্লাস করে, এবং এখানে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা অফলাইনেও ক্লাস করতো রেগুলার, অনলাইনেও রেগুলার ক্লাস করে।
আবার আমার ইতিহাস বিভাগের অভিজ্ঞতা অনুযায়ী বলছি, আমার অনার্সের কিছু ছাত্র ছিল যারা অফলাইনে ক্লাস করত না, অনলাইনে ক্লাস করছে এখন, এবং তাদের কাছে অফলাইনে ক্লাস করাটা বেটার মনে হচ্ছে। যে ম্যাডাম, আমি আমি যে কাজ করি যা করি তার সাথে এই ফাঁকে বসে অফলাইনে অনলাইনে ক্লাস করাটা সম্ভব, কিন্তু অফলাইনে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কাজ কর মানে ক্লাস করতে গেলে আমার সপ্তাহে 2 দিন, ও ধরো কোথাও একটা কাজ করে, সেই 2 দিন আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এখন এই যে বিতর্ক যে অফলাইনে হচ্ছে অনলাইনে হবে না, আরেকটি বক্তব্য আমি আমি এটা আসছি প্রসঙ্গগুলো বলে দিই। সালিমা বলে একটি মেয়ে যেটা বললো, যেটা জয়দীপ হাইলাইট করলো, যে আমার মনে হচ্ছে যে আমার যেটা প্রয়োজনীয় ক্লাস অফলাইনে থাকলে আমি সেই প্রয়োজনীয় ক্লাসটাই করবো, এন্ড দ্যাট ইজ ভেরি ব্যাড অ্যাটিটিউড সালিমা, আই অ্যাসিওর ইউ দ্যাট ইজ আ ভেরি ব্যাড অ্যাটিটিউড। যে আমার অফলাইনে হলে আমার প্রয়োজনে 3টে ক্লাস করলাম, অনলাইনে হলে আমার প্রয়োজনে আমি আমাকে রোজই ক্লাস করতে হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অফলাইন ক্লাস ইজ বেটার অ্যান্ড অনলাইন ক্লাস ইজ ভেরি ব্যাড। তো দ্যাট ইজ আ ভেরি ব্যাড অ্যাটিটিউড। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তোমার অফলাইনে তুমি বেছে বেছে ওই ম্যাডাম স্যারের ক্লাস করবে, আর ওই ম্যাডামগুলো ভালো পড়ান না বোধ হয়, ওরটা আমি করবো না, ওই দিনগুলো আমি যাবো না, তো দ্যাট ইজ আ ভেরি ব্যাড অ্যাটিটিউড। এরকম অনেক ছাত্রছাত্রী আছে। আমি লেট মি ফিনিশ আমার ইতিহাসে 600-700 বেশি স্টুডেন্ট, এবং পঙ্কজ মেবি এগ্রি যে পঙ্কজরা যখন ক্লাস করত অফলাইনে, তাদের মধ্যে আমরা প্রথম চোটে খুব জোর হলে 150 জন ছাত্রকে পেতাম, ক্লাস ফুল থাকতো, এবং পরের দিকে ক্লাসে কমতে কমতে 45 হলো, এক মাস পরে 150টা কমে একেবারে 45 হয়ে গেল, আর তারপরে 45 করার পরে অনলি পঙ্কজ, দেবব্রত বা এই ধরনের কটা ছেলে মেয়ে নিয়ে যখন সিলেবাসের শেষ পোর্শন গুলো আমরা পড়াচ্ছি, তখন দেখা যাচ্ছে যে হার্ডলি 15-16 জন রয়েছে। তখন পঙ্কজরা ফোর্থ সেম ছিল, ইফ আই এম রাইট পঙ্কজ, তোমরা বোধহয় ফোর্থ সেম ছিলে, তো ফোর্থ সেমে 15 জন স্টুডেন্ট, 16 জন স্টুডেন্ট আমাদের ক্লাস করছে, যেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। এই যে স্টুডেন্টরা জয়েন করলো না, ক্লাস করছে না, এর কোনো ব্যাখ্যা তখন পাওয়া যায়নি। অফলাইনে অনেক, অনলাইনে অনেক ব্যাখ্যা আছে, যে নেটওয়ার্ক নেই তো টাকা ডেটা ভরাতে পারছি না অল। এখন আমার একটা বক্তব্য আমি বলি, যে এটা না একটা মেন্টালিটি, মানে ক্লাস করব কি করব না, বা কোনগুলো বেছে বেছে ক্লাস করব, দ্যাট ইজ এ কাইন্ড অফ মেন্টালিটি। আমরা যখন পড়াশোনা করেছি, এখানে যারা আমার কলিগ আছেন তারা এগ্রি করবেন যে আমরা কিন্তু সবই আমরা ক্লাস করেছি, সেটা পাশের হোক অনার্সের হোক। এবং সৃজনী ম্যাডাম জানেন যে আমার সাবজেক্ট হচ্ছিল হিস্ট্রি অনার্স, এবং আমি কিন্তু প্রতিবারই ফিলোসফিতে পাশে, আমার পাশে ফিলোসফি ছিল, আমি ফিলোসফিতে হাইস্ট পেতাম, এবং আমাকে ফিলোসফি স্যার ম্যাডামরা আমাকে ভীষণ ভালোবাসতেন, আমার ভালো লাগতো। পলিটিক্যাল সায়েন্সের স্যার ম্যাডামরাও আমাকে চিনতেন, এবং এখন আমি যে ইউনিভার্সিটিতে এমএ করেছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে, সেখানে তো পার্টিকুলারলি আমার সাবজেক্ট নিয়ে আমি এমএ করেছি, মানে তা সত্ত্বেও ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্সের ম্যাডাম স্যারদের সঙ্গে আমার খুব আন্তরিক যোগাযোগ ছিল যখন আমি এমএ করতে গেছি। তো এটা কথা তাই নয় যে অফলাইন হলে আমার ক্লাস করতে হচ্ছে। এমনি কিছু স্টুডেন্ট আমাদের ক্লাসে থাকে যারা কিন্তু অফলাইনেও আসবে না, অনলাইনেও আসবে না। একটু আগেই যখন এই মিটিংটা চলছিল, একটু আগে আমাকে একটি মেয়ে মেসেজ করছে, গত বছর আমি ফোর্থ সেমে পড়ি, গত বছর যখন সেকেন্ড সেম পরীক্ষা দিয়েছিলাম, আমার ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বারটা তোলা হয়নি। তো আমি তড়িঘড়ি খুঁজে দেখলাম যে ওর ইন্টারনাল অ্যাসেসমেন্ট নাম্বার তোলা হয়নি, মানে তুমি পরীক্ষা দিয়েছিলে? আমি তো তার গুগল ফর্মটা খুললাম যে তার নাম্বার সে পরীক্ষা দিয়েছিল কিনা, আবার ওই শিটটা খুললাম, ভাবো সেটা কিন্তু সেকেন্ড সেমে, এখন সে ফোর্থ সেমে, আমি খুঁজলাম যে সত্যি তার নাম্বার তোলা হয়নি, তো খুব অন্যায় কথা। তারপর আমি তাকে মেসেজ করছি যে তুমি তো পরীক্ষা দাওনি, তোমার নাম্বার তো, তোমার তো ওই এর মধ্যে নেই। তখন সে বলছে হ্যাঁ আমার পরীক্ষা দেওয়া হয়নি।
পরীক্ষার নাম্বার তোলা হয়নি আর পরীক্ষা দেইনি, এই দুটোর মধ্যে কিন্তু দুরকম অভিযোগ আসছে। পরীক্ষা দেইনি মানে আমি কোনো কারণবশত ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিতে পারিনি, আর পরীক্ষার নাম্বার তোলা হয়নি মিনস আমি পরীক্ষা দিয়েছিলাম, এটা ডিপার্টমেন্টের ফল সে নাম্বার তোলেনি। তাহলে এই ধরনের স্টুডেন্টদেরকেও কিন্তু আমরা পাচ্ছি, ভালো যে মানে যে ক্লাস করছে। হ্যাঁ অবভিয়াসলি আমি মানছি যে তোমাদের অনেকের অ্যাটেন্ডেন্স, তোমরা বলছো যে যারা ক্লাস, আমি প্রথমেই শুনলাম এটা, আমি গতদিন আমাদের একটা মিটিংয়েও বলেছিলাম যে ক্লাস যারা করছে তারাও যা নাম্বার মানে তারাও নাম্বার পাচ্ছে, আর ক্লাস যারা করছে না তারাও নাম্বার পাচ্ছে। এখানে একটা কথা আমি বলে দিই যে ক্লাস যারা করছে না, ক্লাস যারা করছে এখানে একটা অন্য মেকানিজম আছে যেখানটা আমরা এটা এটা এখানে এই প্ল্যাটফর্মে বলা যাবে না, তবে এইটুকু আমি বলতে পারি ক্লাস করছে না। কিন্তু পোর্টালে আমরা যখন হ্যান্ড আউটস গুলো দিচ্ছি প্রতিদিনই আমরা গ্রুপে লিখে দিই যে পোর্টালে আপলোড দিলাম আজকের লেকচারের, তোমরা ডাউনলোড করে নাও। সে ক্লাস না করলে মেবি সেটা ডাউনলোড করে নিচ্ছে। আর আর একটা কথা, সে যদি লেখে ঠিক, সে যদি ঠিকঠাক লেখে, তাহলে টিচারের কাছে তখন খাতাটা দেখার সময় এ ক্লাস করেছে কি এ ক্লাস করেনি এইটা মাথায় থাকবে না। হ্যাঁ অবশ্যই কিছু স্টুডেন্ট আছে যারা একেবারেই ডিপার্টমেন্টের সঙ্গে মানে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, যারা সব সময় ডিপার্টমেন্টের যে কোনো বিপদে এসে দাঁড়ায়, এবং ডিপার্টমেন্টও তাদেরকে এই যে পরীক্ষা আসছে, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে এখানে, যারা আমাদের দেবব্রত রয়েছে, আরেকজন আছে ওই ওই ছেলেটি আছে সিক্স সেমের, এরা সবসময় আমাদেরকে হেল্প মানে স্টুডেন্ট পাচ্ছি না দেবব্রত দেখ তো কোথায় আছে, বা স্টুডেন্টকে এই এই স্টুডেন্টকে পাচ্ছি না দেখ তো একটু খুঁজে, বা আমার অনার্সের স্টুডেন্ট কিছু আছে যারা কোভিড ওয়ারিয়ার্স এর কাজ করেছে, তারা এরকম খুঁজে বার করে দেয় স্টুডেন্টকে, তাকে ফোনে পাচ্ছি না, ফোন করছি ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে খুঁজে। এই ধরনের ডিপার্টমেন্টের কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকার একটা প্রবণতা কিছু স্টুডেন্টের আছে, তারা অফলাইনেও আছে। অফলাইনেও যেমন পঙ্কজ এসে ম্যাডাম কেমন আছেন বলতো, আবার এখনো ফোন করে ম্যাডাম কেমন আছেন আমাকে জানাচ্ছে। আর কিছু ছাত্র আছে যারা সিরিয়াসলি দূরত্ব বজায় রেখে চলে, তাদের কথাটা আমি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এই জিনিস আমি বলি, এখন অনার্সের ক্ষেত্রে এটা গত একটা আমাদের মিটিংয়ে চালু হয়েছে, এটা পাশের ছেলে মেয়েদের জন্য হয়নি, যে পুরো পরীক্ষার নাম্বার না, ধরো 20-তে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 20-তে 20 নয়, এটা আমাদের একটা ইন্টারনাল পলিসি হয়েছে, স্যার আছেন স্যার এগ্রি করবেন, এটা পাশের ক্ষেত্রে করা যায়নি, অনার্সের ক্ষেত্রে করা হয়েছে যে কিছুটা মানে আপ টু 10 মার্কস তার অ্যাটেন্ডেন্স, তার বিহেভিয়ার, তার ইনভলভমেন্ট এগুলো দেখে তাকে ওই 10 মার্কস বা 7 মার্কস অর 8 মার্কস তাকে দেওয়া হবে। কিন্তু এটা তো পাশের ক্ষেত্রে করা সম্ভব না, হিউজ স্টুডেন্টস। কিন্তু একটা জিনিস জানবে যে পার্সেন্টেজের জন্য কিন্তু কোনো ছাত্রছাত্রীকে আটকে দেওয়া হয় না বা তাকে কম নাম্বার দেওয়া হয় না, পার্সেন্টেজ যে জয়েন করতে পারেনি বলে। ক্লাস না করলে কোশ্চেন এমনভাবে থাকে, ক্লাস না করলে সেগুলোর সঠিক উত্তর দেওয়া যায় না, এক। আবার অনেকে আছে খুব ভালো বক্তা, বলতে পারে লিখতে পারে না। আমার ক্ষেত্রে যেমন আমি খুব ভালো লিখতে পারি, আমি খুব ভালো বলতে পারি না, মানে আমাকে এইটা যদি লিখতে দেওয়া হতো আমি আরো ভালো লিখে ফেলতাম। এটা এটা কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে কিছু শর্টকামিংস। আর কপি বুক বলছো বই খুলে লেখা, তাহলে তোমাদের জানাই আমেরিকা ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে, বড় বড় ইউনিভার্সিটি গুলোতে ওদের কিছু এক্সাম এমন হয় যেটা কিন্তু ওপেন বুক এক্সাম বলাই থাকে, তার নামটাই হচ্ছে ওপেন বুক এক্সাম, মানে বই খুলেই তুমি পরীক্ষা দিতে পারবে অনলাইন। এটা কিন্তু প্যান্ডেমিকের জন্য নয়, এটা তখন যখন আমরা গ্রাজুয়েশন করেছি সেই সময়কার নিয়ম বলছি, দীর্ঘদিন আগে, তখন প্যান্ডেমিকের কোনো ব্যাপারই ছিল না। আমার এক বন্ধু গেছিল এবং তিনি বলতেন যে ওই যে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিচ্ছি ওটা ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মতোই 20 নাম্বার দেয়া হতো, তাতে লেখা থাকতো ওপেন বুক অ্যাসেসমেন্ট, মানে উনি যা কোশ্চেন দেবেন সেটা বই থেকে দেখেই লিখতে হবে, কিন্তু কোশ্চেনের টাইপ এমন থাকবে যে ওই বই খুঁজে লিখতেই তোমার 20 নাম্বারের উত্তর দিতে জীবন শেষ। আরে আদৌ বইয়ের সঙ্গে তোমার যোগাযোগ আছে কিনা এইটা দেখার জন্যে, ঠিক আছে? আর ছাত্রছাত্রীদের আমি আরো জানাই যে ল এক্সাম যে হয় সেটা কিন্তু করোনা প্যান্ডেমিক বলে না, ল তে কিছু কিছু সাবজেক্ট আছে যেটা ওপেন বুক এক্সাম হয়,
এটা 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 মানে বরাবর যদি কেউ ল পড়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবে, এটা বরাবর হয়ে থাকে, এত ধারা এত উপধারা যে কোনো জিনিসের সেটাকে ওপেন বুক করা হয়ে থাকে। তো এখানে আমি এইটুকুনি তোমাদের বলবো যে বিতর্ক চলছে সবই ভালো, যে পার্ক খুলে দিলে এটা হচ্ছে না, কলেজ খুলে দিলে এটা হবে কি কেন হবে, দ্যাট ইজ অ্যা ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। কিন্তু এর উত্তরে এটুকুনি বলা যায় যে দেখো, যখন সরকারি স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে, অ্যাকচুয়ালি কি না, আমাদের যত গোটা বিশ্বে হেলথ যে সিস্টেমটা, হেলথ সিস্টেমে কিন্তু একটা মহামারী, বিশ্বজুড়ে মহামারী, প্যান্ডেমিককে কিন্তু আমরা মোকাবিলা করার মতন কারোর মেডিকেল কাঠামো নেই। তুমি রাজ্য সরকারকেও দোষ দিতে পারো না, তুমি কেন্দ্রীয় সরকারকেও দোষ দিতে পারো না। কি কেউ জানে না যে 2019-এ এরকম এক প্যান্ডেমিক হবে যে একেবারে দেশ জুড়ে শয়ে শয়ে লোক মরবে? আমি সেই রকম একটা কাঠামো গড়ে তুলি। আজকে যখন কলেজ খুলে, শুধুমাত্র হিস্ট্রি ডিপার্টমেন্টের কথা বলছি, এই মুহূর্তে যদি 700 জন ছেলে মেয়ে এক জায়গায় এসে বসে, আমি বসতে দেবো কোথায়? এক, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। সেকেন্ডলি, তার ফলে তো যদি কিছু আক্রান্ত হয়, যেমন মাঝে এইচএস স্কুলগুলো খুলে দেওয়া হয়েছিল সেকেন্ড ওয়েভের আগে, এইচএস এর ছেলেমেয়েরা ক্লাস করছিল, সেখানে খুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে কোনো কোনো স্কুলে, স্পেশালি ইন বারাসাত, সৃজনী ম্যাম মেয়ে গ্রি আমার বারাসাতে দুটো তিনটে স্কুলে এরকম এমন হয়েছে, ছাত্র শিক্ষক একসাথে আক্রান্ত হয়েছে। এরপরে বলবে যে আমার হসপিটাল নেই, আমার ইয়ে অক্সিজেন নেই, কি করা যেতে পারে? এটা কিন্তু কোনো স্টেট স্পন্সর্ড এ নয় যে লোককে, কোনো আমি দোষ কাউকে দেব না, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার, এখানে দোষ দেওয়ার কিছু নেই, জাস্ট রেজিস্ট করার চেষ্টা করা হচ্ছে, যে যাতে চেনটা ব্রেক করা যায়। এই চেনটা ব্রেক স্কুল বা কলেজে যে প্রবলেম, যে যদি যে হারে হিউজ স্টুডেন্ট আসে, যেখানে পাবলিক অ্যাসিমিলেশন বেশি হয়, সেই জায়গাটাতে কিন্তু একটু চেক দেওয়া যেতে পারে। সেই কারণেই অনলাইন ক্লাসেস এবং আমাদের ক্লাসগুলো একেবারেই কোনো রকম ব্রেক না করেই আমাদের শুরু হয়ে গেছিল, দু তিন দিন গ্যাপ দিয়ে আমাদের ক্লাস শুরু হয়ে যায়, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারও আমরা সেরকম করেছি। অবশ্যই আমি যে প্রথমেই বললাম যে আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা তোমাদের আগের মতো সাবলীল হয়তো পড়াতে পারছি না, মেকানিক্যাল হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা ঘটনা যে আমি চাইবো না যে আমার ক্লাস সাবলীল হবে বলে বা তোমরা আমাদের ক্লাস সাবলীল ভাবে ম্যাডামকে শুনবে বলে অত অত ছেলে মেয়ে যদি একসঙ্গে এসে যাবে, এবং তারপরে যে থার্ড ওয়েভ আসার কথা হচ্ছে, থার্ড ওয়েভ যদি এসে যায়, তখন যদি প্রচুর ছেলে মেয়ে আক্রান্ত হয়ে যায়, তখন যদি অক্সিজেন না পাই, তখন যদি বেড না পাই, তখন যে অশোচনীয় অবস্থা হবে, তার জন্যে কিন্তু কেউ কাউকে দায়ী করে কোনো লাভ হবে না, কেউ কাউকে দায়ী করে কোনো লাভ হবে না। আমাদের বুঝতে হবে গোটা বিশ্বের এরকম পরিকাঠামো নেই যে এই ধরনের প্যান্ডেমিক কে মোকাবিলা করে। ব্ল্যাক ডেথ অনেক আগে হয়েছিল বাবা, 1500 শতকে হয়েছিল ব্ল্যাক ডেথ, তারপরে স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেটাও কলোনিয়াল পিরিয়ডে হয়েছিল। এইরকম 200-100 বছরের মধ্যে এরকম উদাহরণ নেই যে এইরকম প্যান্ডেমিক কে সামলানোর জন্যে আমাদের কারোর মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার এরকম নেই। আমেরিকা ইংল্যান্ডেও রোগী ওইরকম পড়ে আছে, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার ছাড়ো, মৃতদেহকে পোড়াবার জায়গা নেই, কবর দেওয়ার জায়গা নেই, কবর দেওয়া, আমার তো পোড়াতে হয়, ওদের কবর দিতে হয়, তার জায়গা নেই। যদি তোমরা একটু ইন্টারনেট দেখো তাহলে দেখতে পাবে। তাহলে এই ইনফ্রাস্ট্রাকচার মৃতদেহ সৎকারের জন্যও নেই। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কসলি আমরা কি করে এমন কতগুলো প্ল্যাটফর্ম ওপেন করে দিতে পারি যেখান থেকে খুব ইজিলি জিনিসটা স্প্রেড করবে, উইথ আরএনএ ভাইরাসের যে ডিএনএ, আরএনএ ভাইরাসের যে ক্যারেক্টারিস্টিক্স, ও এভরি 4-5 days চেঞ্জ করতে থাকে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করে এটাকে ওপেন করে দেব? এবং তারপরে কিন্তু আরো একটা বিতর্ক উঠে আসবে, রাজ্য কেন স্কুল খুলে দিল বা কেন্দ্র কেন স্কুল চালু করে দিল। তো এগুলো কিন্তু খুব বিতর্কের বিষয় বাবা, এরকম নয় কি আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে 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 বলে গেলাম। আমাদের ছেলেমেয়েরাও অনলাইনে ক্লাস করছে, আমরাও তোমাদের ক্লাস করছি, কিন্তু এটা যদি আমরা চালাতে থাকি না, তো এই ডিবেট উইল গো অন, এইটা কোনো এন্ড হবে না। মানে আশা করি আমাদের যারা পার্টিসিপেন্ট তারাও ভীষণ ভাবে সমৃদ্ধ হবে। আচ্ছা ধন্যবাদ বিশেষ করে। আর লতিকা দেখ তো এবার কি করতে চাইছে। হ্যাঁ
আমাদের মানে বক্তব্য ডিবেট কম্পিটিশন খুব ভালো রকম চলছিল, স্টুডেন্টরা পক্ষে খুব ভালো মানে যুক্তি দিয়েছে, বিপক্ষেরাও খুব ভালো যুক্তি দিয়েছে, একটা হেলদি কম্পিটিশন হয়েছে। আমি ভীষণ খুশি যে আমাদের ছাত্রছাত্রীরা এত ভালোভাবে নিজেদেরকে রেডি করেছে। আরো কিছু স্টুডেন্টরা বলতে চায়, শারমিনা কিছু বলতে চায়, ঠিক আছে শারমিনা, আর আমরা কয়েকজন স্টুডেন্টকে এন্টারটেইন করব, তারপর আমরা আমাদের প্রোগ্রামটাকে শেষ করব এখানে। শারমিনা তুমি খুব ছোট করে কিছু বলতে পারো। হ্যাঁ ম্যাম, আমি অল্প করে বলবো। ম্যাম আমি মানে আতা ম্যামকে বলছি, আমি কাউকে অসম্মান বা কোনো ম্যামের ক্লাস করব না এমন উদ্দেশ্য করে বলিনি। মানে অনেকে এখানে বলছে যে আমরা নেট ব্যালেন্স যা মারি 200-250 টাকা, তার থেকে আমরা যে বাস ভাড়ায় মানে যাই সেটারও অনেক বেশি। আমি সেটা উদ্দেশ্য করে বললাম যে আমরা অনার্স ডিপার্টমেন্ট, মানে আমাদের তো রোজ ক্লাস থাকে না, হয়তো সপ্তাহে এক দুদিন থাকে না, সেক্ষেত্রে এক দুদিনের ভাড়া আমাদের বেশি যায়, কিন্তু নেট ব্যালেন্স আমাদের নেট ব্যালেন্স তো রোজকার নেট ব্যালেন্স যায়। সেই জন্য আমি এই কথাটা বলেছি, আমি এমন বলিনি যে মানে কোনো ম্যামের ক্লাস খারাপ কি ভালো এমন করবো না। আমি কিন্তু প্রতিনিয়ত অনলাইন হোক আর অফলাইন হোক ক্লাস করি, হয়তো আমার বাংলা ডিপার্টমেন্টের স্যার ম্যাম জানে। আর এখানে যে অনেকে বলছে, মানে অনেকে অনেক রকম কথা বলছে যে মানে আমার বিপক্ষে, আমি যেটা বলেছি ওই জয়দীপ বলে একটা দাদা উনি বললো যে মানে আমি যে টাকার কথাটা বললাম তখনও ওই কথাটা বললো, কিন্তু টাকার কথাটা আমি বললাম কারণ মানে ফোন, ও উনি বললো যে ফোন ইউজ আমরা কি আগে করতাম না, আগে কি নেট ব্যালেন্স মারতাম না? নিশ্চয়ই অনেকে করতো বা অনেকে করতো না, যেমন আমি, আমার তো আগে ফোন ছিল না, আমি এই অফলাইন। আমাকে বলতে দাও দাদা, আমাকে বলতে দাও, মানে আগে তো যখন অফলাইন ছিল আমার ফোন ছিল না, এখনো অনলাইনের জন্য ফোনটা কিনেছি। আমার মানে আমার কেন, অনেকেরই পরিবারের অবস্থা এরকম যে প্রতি মাসে হয়তো নেট ব্যালেন্স রিচার্জ করতে পারে না, কিন্তু যদি অনলাইন ক্লাসের জন্য কিন্তু প্রতিনিয়ত নেট ব্যালেন্স রিচার্জ করতে হচ্ছে, হয়তো সপ্তাহে দুদিন একদিন ক্লাস নেই, তার জন্য কিন্তু রিচার্জটা আমাদের যাচ্ছে। আমি সেই জন্য কথাগুলো বলেছি, আমি কোনো স্যার ম্যামকে বলিনি যে তার ক্লাস করবো না কি আমি অনলাইনের জন্য প্রতিনিয়ত ক্লাস করছি, অফলাইনে হলে করতাম না, এমন বলছি না। আমি প্রতিনিয়তই ক্লাস করি, আমার বাংলা ডিপার্টমেন্ট সেটা ভালোভাবে জানে। আর আমি কেমন ধন্যবাদ শারমিনা সৃজনীদি, আমার মনে হয় আমাদের প্রায় 2 ঘন্টা হতে চললো, আমাদের একটা খুব ভালো একটা আলোচনা সভা হয়েছে, এবং আমার মনে হয় আমাদের প্রোগ্রামটা এবার একটু শেষে এবার তাহলে সমাপ্ত করতে হবে। আপনি অনেক খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করে বলেছেন ম্যাম, তার জন্য স্টুডেন্টরাও বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ আসলে ওদেরও নেট ব্যালেন্সের সেই সমস্যা এসে না, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এই বিতর্ক মানে এতটাই মানে মানে কি বলবো প্রাঞ্জল হয়ে উঠেছে, যার জন্য আমাদের ম্যাডাম ডক্টর আতা মল্লিক উনিও মানে এত সুন্দরভাবে, হ্যাঁ মানে ছাত্রছাত্রীদের নিয়ে থাকতে পারেনি এত সুন্দর, মানে ওনাকে মানে আমি নাম তোমাদের ডিবেটে নাম লেখাইনি কিন্তু আমিও ডিবেটে অংশ নিলাম আর কি, মানে এত সুন্দর যে মানে আপনিও জেগে উঠেছেন মানে সেটা আমাদের খুব ভালো, মানে এখানেই আমাদের সার্থকতা ডিবেটের। সুন্দর বলেছেন ম্যাম, হ্যাঁ আমি কিন্তু ঘুমাইনি, হ্যাঁ মানে সৃজনী আমি ঘুমোচ্ছিলাম না, মানে জেগে ওঠার প্রসঙ্গ নেই, মানে মানে অ্যাকচুয়ালি এত মানে লাইভ কথাগুলো হচ্ছিল, আমি সেই জন্যই বললাম যে অ্যাকচুয়ালি তুমি খুব গভীরভাবে ভেবে দেখো, গোটা বিশ্বের কারোর এরকম মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো দেশের নেই যে এই প্যান্ডেমিক কে মোকাবিলা করে, নেই অক্সিজেন নেই, থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি আমরা, এটা ভুলে গেলে চলবে না। জিডিপি রেট দেখো আমাদের, আমাদের কি করে মেডিকেল মেডিকেল ফেসিলিটিস এত পাবো আমরা, আমরা নিজেকে কন্ট্রোল করতে না পারলে ওই রকম আবার দোকান বাজার বন্ধ হয়ে যাবে। আর এই যে আমাদের অভ্যেস নেই বলছি, অভ্যেস নেই বলছি, আমরা কি মাস্ক পরে যাই, মানে মাস্ক পরে আগে যেতাম, আমি যে লাস্ট 18 মার্চ কলেজে গেছি আমি কি মাস্ক পরে গেছি, দেখো তো ফেসবুক গুলো, আমি এই যে বারবার হাত ধুচ্ছি, ওই বারবার এ লাগাচ্ছি, এগুলো হচ্ছে প্যান্ডেমিকের পরে আমাদেরকে কিন্তু কিছু এরকম আমাদের জীবনে কতগুলো এমনি অন্যরকম নিয়ম কানুন চলে আসবে যেটা মেনে আমাদের চলতে হবে, ধরে নাও অনলাইন ক্লাসটা এটার একটা পার্ট। আমি কিছু বলতে চাই ম্যাম পঙ্কজ দাদার বিরুদ্ধে, বলবো? হ্যাঁ বলো বলো, ছোট্ট করে বলো, কিন্তু আর সময় নেই, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। আমরা পঙ্কজ দাদা বললো যে ম্যাম এই যে অনলাইন পরীক্ষাটা ম্যাম পড়াশোনা করে ভালো করে বুঝে
তারপর ম্যাম পরীক্ষা দিতে বললো। কিন্তু ম্যাম যখন ম্যাম অফলাইনে পরীক্ষা হতো তখন ম্যাম অনেক ছেলে মেয়ে ম্যাম টুকলি করে পাস করতো, কিন্তু এখন ম্যাম আমার মনে হয় না যে অনলাইন পরীক্ষার পরেও যখন বলা আছে যে ওপেন বুক এক্সাম, তখন ম্যাম এটা বলার পরেও কোনো স্টুডেন্ট ম্যাম বই না দেখে পরীক্ষা দেবে, এটা আমার মনে হয়। ধন্যবাদ সালিমাকে। আমরা সুজনী তুমি আমার মনে হয়, আচ্ছা আচ্ছা এবার আমরা তোমাদের বক্তব্য আমার মনে হয় ক্লাসরুমে শুনবো। আমরা আছি এবং আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, এবার আমরা আমাদের ক্লাসে এই ডিবেটটাকে আরো কন্টিনিউ করব। আমি বোধহয় বলেছিলাম শুরুতে যে তুলিকার কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা ওর আমি ওর ওই সমস্যা হয়ে গেছে যে ও যেহেতু তুলিকা দে থেকে মোবাইল থেকে জয়েন করেছিল আমার ওই জন্য মাথা থেকে বেরিয়ে গেছিল। অ্যাকচুয়ালি ও হচ্ছে বাংলা অনার্স এর ছাত্রী তানিয়া দে, তানিয়াই এই মানে প্রস্তাবটা দিয়েছিল এই অনলাইন ক্লাসের পক্ষে বিপক্ষে বলা, তাই জন্য মানে সেইটা আমি যখন বলেছিলাম তখন নামটা একটু ভুল বলে ফেলেছিলাম, তাই একটু রেক্টিফাই করে নিলাম বিষয়টা। তানিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা মানে এমন একটা বিষয় তুমি তুলে দিয়েছো যার যেখানে এত সুন্দরভাবে আলোচনা আমাদের হলো। হ্যাঁ, এবার আমি লতিকাকে বলছি যে লতিকা এবং তপনদা দুজনে মিলে এটাকে একটা সাম আপ করার জায়গায় যাক, আর বাকি বক্তব্য আমরা পরে শুনবো, সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে। লতিকা দাদা, আমি তপন দাকেই বলছি, দাদা আগে আপনি আপনার বক্তব্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন, অধ্যক্ষ মহাশয় এবং রূপলীনা ম্যাডাম, আতা ম্যাডাম এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকারা আছেন সবাইকে অভিবাদন জানাচ্ছি, ছাত্রছাত্রীদের সবাইকে স্নেহাশিস জানাচ্ছি। সবকিছু বলার আগে আমি একটা কথা বলবো যে আমার আজকে একটা খুব ভালো রিয়েলাইজেশন হলো যে আমি এতদিন ভাবতাম যে আমরা এই যে যাদের নিয়ে ক্লাস করি এরা বোধহয় এত কিছু বোঝে না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে তোমরা সবাই বেশ বড় হয়ে গেছে। ভালো লাগলো সমস্ত আলোচনাটা, পক্ষ এবং বিপক্ষ দুই দলের আলোচনা সবগুলোই মূল্যবান, কোনটা অমূল্যের নয়, সবই মূল্যবান, প্রত্যেকের যুক্তির যৌক্তিকতা আছে। তবে কিনা আমরা এমন একটা পরিস্থিতিতে এখন রয়েছি, এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়টা অতিমারির সময়, এই যে অদৃশ্য শক্তি উহান থেকে যে আমাদের অতিথি হয়ে এসেছে সে বারবার মডুলেটেড হচ্ছে, তার স্ট্রাকচার চেঞ্জ করছে, এবং ভাইরাসের ইতিহাসই তাই বলে, ভাইরাস বারবার অবস্থার প্রতিকূল অবস্থাকে মানিয়ে নেওয়ার জন্য তার স্ট্রাকচার গুলো চেঞ্জ করে, যার জন্য ভাইরাসকে দমন করবার ওষুধ সত্যি সত্যি পৃথিবীতে কোনোদিনই আবিষ্কার হয়নি। হার্ড ইমিউনিটি যতক্ষণ না মানুষের তৈরি হচ্ছে শরীরে ততক্ষণ এই সমস্যা চলতেই থাকবে। ম্যাডাম বলছিলেন স্প্যানিশ ফ্লুর কথা, স্প্যানিশ ফ্লু আজও পর্যন্ত সত্যিকারের কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাহলে কি হয়, এখন ডাক্তাররা বলেন যে সর্দি জ্বর হয়েছে তাহলে ওষুধ খান 7 দিনে সারবে, না খেলে 1 সপ্তাহে সারবে, এরকমই আর কি। যাই হোক, তো এই পরিস্থিতিকে মাথায় রেখে ভালো এবং মন্দ তার দ্বন্দ্বকে ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। তবে তোমরা যারা যারা যে যুক্তি দিয়েছো না সেগুলো সবই অকাট্য যুক্তি, সেটাকে খণ্ডন করা খুব মুশকিল সত্যি সত্যি, এটা একেবারে জীবন থেকে নেওয়া সমস্ত যুক্তিগুলি। সৌমেন যেগুলো বলেছে ভীষণ ভালো, কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। আবার জয়দীপ যা বলেছে, পঙ্কজ যা বলেছে সেগুলোও ফেলে দেওয়ার মতো নয়, প্রীতি যা বলেছে, বাঁধন যা বলেছে সবগুলো, কোনোটা আমি বলতে পারছি না যে কোনোটা খেলো হয়েছে, কোনোটা বেজ নেই, এরকম কোনো কিছু বলতে পারছি না। তবে কি না আজকের এই পরিস্থিতি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ম্যাডাম বলছিলেন একটু আগে যে আমরা তো এই থার্ড ওয়ার্ল্ডের লোক, জানো নিউজিল্যান্ডের লোকেরা আমাদের দেশে এসে আমাদের দেশে জল দিয়ে হাত পর্যন্ত ধয় না, বলে ব্যাকটেরিয়া আছে ওইসব বোতলের জলে, এইরকম
দেশে আমরা বাস করি, ইউরোপিয়ান কান্ট্রি যারা একেবারে উন্নত দেশ তারাও হিমশিম খেয়ে যাচ্ছে, তাদের কত হসপিটাল, কত ডাক্তার, কত ব্যবস্থা, তাও সেখানে লাশের মিছিল। আর আমাদের মতো দেশ, আমরা তো ভিখারির দেশ, যে দেশের 85 জন লোকের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই পেট, অন্য কোনো কিছু তাদের নেই, সকালবেলা ঘুম থেকে ওঠে খিদে খুন্নিবৃত্তির কথা চিন্তা করতে করতে, আর যখন ঘুমিয়ে পড়ে তখন সেই একই চিন্তা তাদের আঁকড়ে ধরে থাকে। এরকম একটা দেশে সত্যি সত্যি প্যান্ডামিক কে প্রতিহত করবার জন্যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সের অবশ্যই প্রয়োজন আছে। আমরা যখন পারবো না ওষুধে, পারবো না কোনো কিছুতে, পারবো না হসপিটালে ইনফ্রাস্ট্রাকচারে, তাহলে আমরা নিজেদের আমাদের সাবধান হতে হবে। অনেকে অনেক কিছু বলেছে, এ বলেছে যে রাজনৈতিক নেতাদের মিছিল মিটিং হচ্ছে, পার্ক খুলে দেওয়া হচ্ছে, এই 50% সিট অ্যালটমেন্ট হয়েছে রেস্টুরেন্টে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে হচ্ছে না তা নয়, এগুলো যে ক্ষতি হচ্ছে না তাও নয়, কিন্তু আমরা একটা কথা মাথায় রাখবো যে বৃহৎ আয়তনের যে জনসংখ্যা আমাদের দেশে তারা হচ্ছে ইয়াং জেনারেশন, আর তাদের মধ্যে অধিকাংশরাই আমাদের স্কুল কলেজে রয়েছে, সেই জন্য সেখান থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি আসে, দায়টা এসে পড়বে একেবারে শিক্ষা বিভাগের উপরে, সেই জন্য হয়তো এটা সম্ভব হয়নি। যাই হোক, তবু তোমাদের এই বক্তব্য, আজকে সবার বক্তব্য ভীষণ ভালো লাগলো, ভীষণ সমৃদ্ধ হলাম আমরাও তোমাদের কথা শুনে, অনেক চিন্তা সত্যি সত্যি, আমার একটু বুদ্ধিশুদ্ধি কম, অনেকেই জানে এটা, তো আমি তোমাদের যে অনেকগুলো পয়েন্ট সেগুলো সত্যি সত্যি এখন ওই 1.5 বছরের মাথায় এতটা ভেবে দেখিনি, আমার ভীষণ ভালো লাগলো। সেজন্য বলবো যে তোমাদের এই আলোচনা, আজকে এই আলোচনা সত্যি অনেক বেশি মূল্যবান হলো আমাদের সবার কাছে, আমরা সবাই শুনলাম এবং সবাই এইগুলোকে পালন করবার চেষ্টা করব, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ দাদাকে, তখন দাদাকে অসংখ্য ধন্যবাদ, সত্যি একটা খুব সুন্দর একটা আলোচনা হলো এখানে, এবং আমি দেখলাম আমাদের স্টুডেন্টরা সত্যি খুব ভালো বক্তা, মানে তারা রীতিমতো অনেক মানে অনেক মানে টপিকটা নিয়ে তারা অনেক ভেবেছে, চিন্তন মনন, যেটা আমাদের দর্শনের মূল কথা, যে চিন্তন মনন করেছে ওরা এই টপিকটা নিয়ে, এবং এটা আমাদের মানে দর্শনের ক্ষেত্রে একটা খুব ভালো কথা আর কি, যে এরা শিখিয়েছে কি করে চিন্তন মনন করতে হয়। এবং আমি বিপক্ষে যারা বলেছে তাদের বেশ কয়েকটা যুক্তিও আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে প্রথমত সিলেবাস কমে গেছে, হ্যাঁ এটা খুব ঠিক কথা যে সিলেবাসটা বাদ রয়ে গেছে, সেটাকে আবার কি করে মেকআপ করা যাবে, দেওয়া যাবে, সেটা সত্যি একটা সমস্যার বিষয়। আর আরেকটা যেটা বলছে ভাবের আদান প্রদান, এটা সত্যি মানে আমি আমার স্টুডেন্টদেরকে সত্যি মিস করছি, মানে ক্লাসরুমে সামনাসামনি বসে টিচার স্টুডেন্টদের যে সম্পর্কটা তৈরি হয় ওটা কিন্তু অনলাইনে হচ্ছে না, এটা ঠিক কথা। আর ভীষণ একঘেয়ে হয়ে গেছে, এটাও ঠিক কথা, ভীষণ একঘেয়ে, জীবনটা ভীষণ একঘেয়ে হয়ে গেছে, সত্যি মিস করছি আমরা তোমাদেরকে, আমাদের অফলাইন ক্লাসকে মিস করছি, তোমাদের কথাগুলো মিস করছি, কিন্তু সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে তোমাদের সুরক্ষা আমাদের কাছে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি, তোমাদের জীবন, তোমাদের সুরক্ষা, এবং তার জন্যই আমাদের এই অনলাইন ক্লাস, যতই অসুবিধা হোক, যতই ডিসঅ্যাডভান্টেজ থাক, কিন্তু এগুলোকে নিয়েই চলতে হবে, যতদিন পর্যন্ত না আমরা একটা সুস্থ পরিবেশ পাচ্ছি, এবং সেই সুস্থ পরিবেশ না পাওয়া পর্যন্ত এরকম ভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ তোমাদের সুরক্ষা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, এবং সেটা যখন কনফার্ম হবে যে না এবার আমাদের মানে অফলাইন ক্লাসেস শুরু হলেও কোনো প্রবলেম নেই, তখন অবশ্যই গভর্নমেন্ট থেকে সেটা করা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি তপনদাকেই বলবো যে আপনি আজকের এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করুন, ভোট অফ থ্যাঙ্কস দিন। আজকের অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের দায়িত্ব আমাকে দিয়েছে লতিকা। প্রথমেই আমি আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ জানাই, তার এই অমূল্য সময়ে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য, সহ অধ্যক্ষা রুকলিনা ম্যাডাম এবং IQSC কনভেনার আমাদের আতা ম্যাডাম, আপনারা এসেছেন আমাদের ডিপার্টমেন্টে আজকে, এবং আপনার আতা ম্যাডাম একটা বেশ সুন্দর
একটা স্পিচও দিয়েছেন আমাদের মূল্যবান স্পিচ, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যেসব শিক্ষার্থী আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে ছিল, এখন অবশ্য নেই, অনেকেই বেরিয়ে গেছে, 14 জন আছে মাত্র। যাই হোক, যারা ছিল সবাইকে ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সৃজনী ম্যাডামকে এবং আমার খুব স্নেহের লতিকাকে। এই ধন্যবাদ জানিয়ে স্যারের অনুমতি নিয়ে এবং ম্যাডামের অনুমতি নিয়ে আজকের এই অনুষ্ঠানকে শেষ করছি। লতিকা, আমরা আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম, এবার তোমরা লেফট করতে পারো। ধন্যবাদ আতাদিকে আমাদের এই অনুষ্ঠানটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য এবং খুব ভালোভাবে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ লতিকা। রেকর্ডিংটা অফ করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অফ করতে হবে। না, তোমরা এবার লিভ করতে পারো।